সময় রাত 12টা এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এখন থেকে প্রতি রবিবার রাত 12টায় আপনারা শুনতে পাবেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রাত 12টা থেকে 2টা পর্যন্ত আপনার সঙ্গে আমরা আছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা আরজি রাজুর কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে। ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি সাদ্দাম। ছোটবেলায় বাবাকে হারালেও মাই তার প্রিয় মানুষ, মায়ের হাতের রান্নাও তার সবচেয়ে প্রিয়। বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসেন, ভালোবাসেন গরিব দুঃখীদের পাশে থাকতে, রাতের বেলায় লং ড্রাইভে যেতে পছন্দ করেন। কিন্তু সাদ্দাম কেন আজ সত্য বলার মঞ্চে তা জানতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে। অনেক অনেক ধন্যবাদ রাজু। আমরা জানলাম সাদ্দাম রয়েছে আজকে আমাদের সাথে। আমরা অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে বলছি এসএমএস পোল থাকবে আজকে অনুষ্ঠানে এবং একই সাথে থাকবে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি অনুষ্ঠান শেষে তার মূল্যবান মতামত জানাবেন। ডক্টর তাজুল ইসলাম, এই মুহূর্তে আপনি ফোনে আছেন? জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি আমাকে ফার্স্ট বলেন যে আপনি আজকে এই যে সবার সামনে কনফেস করতে যাচ্ছেন, সবাইকে জানতে যাচ্ছেন যে আসলে আপনার জীবনের ভুলগুলো কি, অপরাধগুলো কি, এটার জন্য একটা প্রচন্ড রকম বিবেক বোধের প্রয়োজন হয়। আপনার বিবেকটা জাগানোর কাজ আসলে কে করেছে? আমার বিবেকটা জাগানোর কাজ করেছে আপনাদের এই গল্পের জায়গা থেকেই আমি আমার সেই বিবেকটা কাজ করছি। গল্পের জায়গা বলতে কি আপনি রেডিওর অনুষ্ঠান শুনে আপনি অনুপ্রাণিত হয়েছেন? অনুষ্ঠানটা শোনার পর থেকেই আমার পুরোপূর্ণ ভাবে আমি এই বিবেকটা আমার কাজ করছে যে আমার ওইখানে যাওয়া উচিত। ওকে, প্রিয় শ্রোতা, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি শুনেই মূলত আজকের অতিথি সাদ্দাম তিনি অনুপ্রাণিত হয়েছেন আপনাদের মুখোমুখি হবার, তার নিজের জীবনের অপরাধগুলো তুলে ধরবার। ওকে প্রিয় শ্রোতা, আমরা এবার শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। সাদ্দাম, শুরু করুন আপনি, আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই। আমি তাহলে ভাইজান আমি একদম ছোট কাল থেকে শুরু করি। জি, আমার বয়স তখন 9 থেকে 10 বছর। পড়াশোনা করছেন ওই সময়টাতে? পড়াশোনা আমি আসলে কি মানে পড়াশোনা দিছিল কিন্তু আমি একটু বাবার দিকে পাগল ছিলাম বেশি। বাসা থেকে বই নিয়ে বেরোইতাম স্কুলে যাওয়ার জন্য, কিন্তু ওই স্কুলে যাওয়ার পথে মনে করেন বইগুলা কোথাও রেখে আমি আমার বাবার কাছে দোকানে চলে যেতাম। বাবা কিছু বলতো না? বাবা একটু অন্যরকম আদর করতো, কিছু বলতো না। আপনি কি পরিবারের একাই ছিলেন 9-10 বছর পর্যন্ত? না না, আমি একাই ছিলাম না, আমরা 4টা ভাই 2টা বোন। 4 ভাই 2 বোন? আমার বাবা 2 বিয়ে করছে, আরেক পরিবারে আছে আপনার 3 বোন 1 ভাই। আচ্ছা আচ্ছা, আমরা মোট 10 ভাই বোন। 10 ভাই বোন? জি। আচ্ছা, 2 পরিবারে? আচ্ছা, আমি ছোট পরিবারের। ওকে, যাই হোক ভাইজান, তারপর মনে করেন আমি এইভাবে বড় হইলাম। 6 মাস থেকে বছর পর আমার বাবা মারা গেলেন, তখন ছিল 95 সালে, ছিল বছরের শেষের দিকে মারা গেল। আমাদের হোটেলটা বন্ধ থাকলো কিছুদিন, পাশের দোকানদার আমাদের দোকানে কিছু তাবিজ তোমা করলো, অতিরিক্ত চলতো দোকানটা আমার, তাবিজ তোমা করে বললো ওই বন্ধ কয়দিন থাকার সুযোগে দোকানের বেচা কিনা নষ্ট হয়ে গেল, এখন শুধু ঋণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দোকান চালাচ্ছে আমার সৎ ভাই, তার নাম মাইনুদ্দিন, সবার বড় ভাই, 5 ভাইয়ের মধ্যে উনি বড়। তে আমাদের ফুপু ছিল, আমাদের দোকানের কাগজপত্র যেগুলো মালিকানা যে একটা ডকুমেন্টস, এই ডকুমেন্টস আমার ফুপুর কাছে আমার বাবা আর 2 বছর আগেই রেখে দেন, আমার কিছু হয়ে গেলে আমার 2 পরিবারের সন্তানকে তুমি এগুলো দেখে শুনে ভাগজন করে দিবা। আমার ফুপু বড় সৎ ভাই, যে উনার পক্ষ টানে দোকানটা উনাকে দিলেন, আমাকে দিলেন কাজ করতে। আমার বড় দুইজন আব্বা মারা যাওয়ার পর বাড়ি থেকে চলে গেলেন, কে কোন দিয়ে গেলেন কোন ঠিকানা নেই, যোগাযোগ নেই। মানে আপনার বড় দুই ভাই? হ্যাঁ, আমার বড় দুই ভাই চলে গেল। আমার বড় ভাই পরিবারটা একটা ছন্নছাড়া অবস্থা, ছন্নছাড়া হয়ে গেল আর কি। আমার এই বড় দুই ভাইয়ের যে একজন বোন বড়, আমরা 4 ভাইয়ের 2 বোনের মধ্যে বোন বড়। ওকে, বোন আমার লেখাপড়া করতো। যাই হোক, চলে গেল। এখন আমার ছোট একটা বোন, ছোট একটা ভাই, আমারে দিলে দোকানে কাজ করতে, বললো যে তুমি এই এদের যা খরচ যাবতীয় তুমি চালাবা। এই কথা বলে বড় ভাইকে বলে আমাকে ওনার সাথে কাজ দিল, আমি আমার দোকানে কাজ করি। এভাবে অনেকদিন কাজ করলাম, 1-1.5 বছর, কিন্তু উনি আমাদের ঘরে বাজার সদাই ঠিক মতো দিচ্ছে না, আসলে শুধু 1 কেজি 1.5 কেজি চাল দিয়ে দেয়, 1/2 কেজি লবণ দিয়ে দেয়, তেল দিলে নুন নাই, নুন দিলে মরিচ নেই, এইভাবে মানে আমার ঘরটা যে চলবে এটা মনে করেন কোন শৃঙ্খলা চলতেছে না।
তারপর চিন্তা করলাম ও বাবা থেকেই যেতেছে, তাছাড়া আমার আব্বা থাকাকালীন কিছু ঋণ তুলছিল ব্যাংকের কিস্তি, এই কিস্তি আম্মা চালাইতে পারতেছে না। তাই আমি দোকান থেকে চলে গেলাম। চলে যে আমি আমাদের এখানে পাথরের কাজ করা যায় সেই কাজে চলে গেলাম। পাথরের কাজ করতে গেলাম, কিছুদিন করার পর ভালোই চলতেছি, তারপর কাজ বন্ধ হয়ে গেল। আবার কাজ বন্ধ করে হিসা চালানো ধরলাম। হিসা চালাইতে ছোট মানুষ পারি না, অনেকে উঠে অনেকে উঠে না, কোন রকম যাই দিন। তারপর আবার আমার আম্মা বুদ্ধি দিল, আবার জীবন বাঁচানো হয়েছে বড় কথা, তুমি অন্য কিছু করো, হিসা চালা আমার সহ্য হয় না। আমি বাদাম বিক্রি করা শুরু করলাম। এত খারাপ অবস্থা দাঁড়িয়েছে পরিবারের। হ্যাঁ, বাদাম বিক্রি করলাম আমি। আমি আইসক্রিমের এই বাক্স কাঁধে নিয়ে ঘুরতাম, আইসক্রিম বিক্রি করতাম, বাদাম বিক্রি করতাম, আর ঘরে বাজার নিতাম। আমার ভালো করে মনে আছে আমি 10-12 টাকা চাল নিচ্ছি সদাই। ঘরের বাজার নেওয়ার পরও 50-100-150 টাকাও আমি আমার মার হাতে দিছি প্রতিদিন এই বাদাম আইসক্রিম এইগুলা কাজ করে। অর্থাৎ সপ্তাহে আমাদের প্রতি সপ্তাহে কিস্তি ছিল 470 টাকা তখন। আচ্ছা, এই আমি যা দিতাম এখান থেকে কিস্তিটা চলে যেত। এভাবে আর একটু বড় হলাম, পুরোপুরি ভাবে এখন রিক্সা চালাইতে পারি, পরে আবার রিক্সাই চালাই। এদিকে ওনারা দোকান টোকান চালাচ্ছে, খাচ্ছে, ধুমধাম চলতেছে, আমাদের কোনো খোঁজ খবর নেই। এখন আমার বড় ভাইকে বিয়ে করাইলো, বিয়ে করে যে ইমাম সাহেবের বোন, ভালোভাবে চলবে, তালিম করবে, শাশুড়ির খেজমত করবে, সেই বিশ্বাস। বিয়ে করানোর পর এখন শুধু ঝগড়া আর ঝগড়া। তে আমার বড় ভাই তখন মনে করেন আমি রিক্সা চালায় বউ পালতেছি, ওর বউ আমি পালতেছি, ও গাড়িতে বাস চালায়, বাসে যাচ্ছে সপ্তাহে 15 দিন একদিন আসছে, আসলে 150 টাকা, 200 টাকা, 300 টাকা, খুব বেশি গেলে 500 টাকা, এই টাকায় কি সংসার চলে? তারপর আমি রিক্সা চালাচ্ছি, আমি কামাই করে আনতেছি। আমার কথা হয়েছে আমার কামাই খাইতে গেলে আমার মার খেজমত করতে হবে, আমার ছোট ভাই, আমার ছোট বোন, এগুলো দেখাশোনা করতে হবে। তে বড় ভাবি যখন ঝগড়া করে মার সাথে, আমি বলতাম তুমি এরকম করো কেন, বড় ভাইকে বলতাম তুমি ভাবিকে কিছু বলো, সে বলে আমি কি বলবো, একটু ভয় বিরাজ করতো। আপনার ভাই ভয় করতো? হ্যাঁ, মানে বড় ভাইকে মানতো না, আর বড় ভাই বেশি একটু চেষ্টাও করতো না মানানোর জন্য। কিন্তু ওরা বলতো দেখবো তুমি এখন ভাবিকে এত শাসন করো, দেখবো তুমি বিয়ে করলে তোমার বউকে কত শাসন করো। আমার বয়স 14-15। যাই হোক, আমাদের এলাকায় ব্রাহ্মণবাজার কিছু লোক মনে করেন ওখানে রিক্সা টিক্সা চালাইতো। তা আগে আমার বাবা জীবিত থাকতে আনা নেওয়া করতো, ওখান থেকে পরিচিত, ওনার সাথে যুক্তি করলাম যেটা বিয়ে করা যায় কিভাবে, ভালো মেয়ে লাগবে যাতে আমার কথা শুনে, আমার মার খেজমত করে, আমার ভাই বোনের খেজমত করে, আমার দিকে বোঝে, আমার কষ্ট হবে, কিছু টাকা পয়সাও নিতে হবে। খালি খালি আমি তো যাব অল্প কিছু ক্যাশ নিয়ে। আমার কথা হয়েছে কিছু 50,000 বা 1,00,000 নিয়ে আসতে পারলে আমি ভালো একটা লাইন ধরবো। এই আশায় ওর সাথে আমি 8-8,000 টাকার ভিতরে আমি টাকা নিয়ে ওর সাথে রওনা দিই ব্রাহ্মণ বাড়িতে। ভদ্রলোকের নাম কি ছিল? ওই ভদ্রলোকের ছিল নাইমুদ্দিন বলে। নাইমুদ্দিন উনিও রিক্সা চালাতেন? উনিও রিক্সা চালাতেন। আচ্ছা, চলে গেলাম ব্রাহ্মণবাড়িয়া। বউ দেখতেছি পছন্দ হয় না, পছন্দ হইলে যৌতুক দিবে হবে না, তা আমাকে জিনিস দিতে হবে। আমি টাকাই নিয়ে গেছি 8,000 টাকা, এখান থেকে বউ দেখতে দেখতেই আমার চলে গেছে 3,000-4,000। এরকম করতে করতে লাস্টে বিয়ে আর হচ্ছে না। তা আমি যেখানে গেলাম, যার সাথে গেলাম, তারই ভাইরার বাড়িতে থাকতাম। আচ্ছা, ওইখানে বললো যে তুমি এখানে 2-3 মাস থাকো, তারপর আমরা তোমাকে একটা বিয়ে করাই দেবো, তুমি নিয়ে বাড়ি চলে যাবো। ওই নাইমুদ্দিন চাচা চলে আসো যে আমার বাড়িতে সমস্যা হয়েছে, আমি চলে যাই, তুমি থাকো, আমার ভাইরা তোমাকে একটা বিয়ে করাই দেবে। ভাইরার বাড়ির পাশে একটা ঘটক ছিল, ঘটকটার নাম ছিল মজনু বলে একটা ঘটক ছিল। তারপর ওই মজনু একটা বিয়ের খবর নিয়ে আসলো, নার্গিস মেয়েটার নাম আছে নার্গিস, বললো যে ওই গ্রামে পাশের গ্রামে আর কি একটা মেয়ে আছে, এটাকে বিয়ে দিবে, তুমি বিয়ে করো। ঠিক আছে, চলো। গেলাম, দেখতে গেলাম, মেয়ে দেখলাম। এই রাত্রের বেলা গ্রাম এলাকা তো মানে ওদের বাড়িতে কারেন্ট ছিল না, মেয়েটা সামলা চোখের মধ্যে একটু মানে এক ধরনের মানুষ আছে না, একদিকে চাইলে আরেক দিকে চায় আছে এরকম বোঝা যায় টেকরা মতো, কিন্তু চোখ মুজে ছিল। আমি মেয়ে দেখে পছন্দ করছি, আমি বলছি যে ঠিক আছে। ওরা বলছে তো মেয়ে কি তোমার পছন্দ? জি, মেয়ে আমার পছন্দ হয়েছে, এখন আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা বিয়ে পড়াইতে পারেন। তারপরে আমি বললাম যে আমার একটু কথা ছিল মেয়ের বাবার সাথে, কিংবা বড় ভাইয়ের সাথে, কিংবা ভাইয়েরা দুলা ভাই কেউ না কারো না কারোর সাথে একটু কথা ছিল। তারপর মেয়ের একটা চাস্ত ভাই নাম জহিরুল, ও আসলো যে ওনার সাথে কথা বলো। আমি বললাম যে ভাই আপনার তো বোন, ওকে একটু ডাকেন, ও সামনে থাকবেন, আপনি থাকবেন, আমি শুধু 3 জন থাকবো, ওকে আমি 2টা কথা জিজ্ঞাসা করবো।
আচ্ছা ঠিক আছে ডাকলো, আমরা একটু আড়ালে আসলাম। আসার পরে বললাম, দেখো তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করবো, পিছনে যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে আমাকে বলো, আমি বিয়ে করবো না, চলে যাবো। অনেক রকমের সমস্যা থাকতেই পারে, অনেকে লুকায়, আমার কথা হচ্ছে সেটা আমি আগেই জেনে নিব। বললো যে না কোনো সমস্যা নেই। এখানে আমি আপনাকে জানতে চাইবো আপনার কাছে যে আপনার সম্পর্কে ওরা না জেনে না শুনে মেয়ে দিয়ে দিবে? না না, আমার সম্পর্কে ওই যে আমার যে আঙ্কেলের ভাইরা বাড়িতে রেখে আইছে, ওই ভাইরার আবার একটা মেয়ে আমাদের এলাকায় বিয়ে দিচ্ছে, উনি আবার আমাদের বাড়িতে আপনার সম্পর্কে খোঁজ খবর নিয়েছে, খোঁজ খবর নিয়েছে, জেনেছে। আপনি যে রিক্সা চালান বা এই অবস্থা সবকিছু জেনেছে, আমার বাবার এই দোকান আছে, আমরা এই ছিলাম, উনি সব ওনারা খোঁজ খবর নিয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। নিয়ে তারপর ওই দিন রাত্রেই বিয়া। বিয়ে মানে আপনার পরিবারের কেউ ছিল না ওখানে? না না, ওইখানে আমার পরিবারের কেউ ছিল না। আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার কেউ আসবে না, তুমি তোমার মাকে ডাকো। তখন আমি আমার মাকে ফোন করলাম ওখান থেকে, আমার আম্মা বললো যে বাবা আমি এত দূর আসতে পারবো না, তোমার যখন বিয়ে করার ইচ্ছা তুমি করে নিয়ে আসো, আমার ছেলে বিয়ে করলে আমি বউ ফেলে দিব না, এই হিসাবে বললো। আমি ওরা লাউড স্পিকার দিয়ে শুনতে পাইছি, তখন বিয়েটা পড়াইছে ওই দিনই রাত্রে। আচ্ছা, বিয়ে করলাম, পরের দিন শ্বশুর বাড়ি। 15 বছর বয়সে আপনি বিয়ে করলেন এবং আপনার ওয়াইফের বয়স তখন কত ছিল? আমার ওয়াইফের বয়স ছিল 13-13। মাই গুডনেস, বলুন তারপর। এরকমই, যাই হোক বিয়ে করলাম, পরের দিন শ্বশুর বাড়ি। আমি বলছি যে আমি 2-3 দিন যাবে না, আমি চলে যাবো, কারণ ওদিকে বড় ভাবি ফোন করতেছে মাঝে মধ্যে যে তুমি কি খবর, গেলা বিয়ে করে বউ নিয়ে আসবা, এখন আসতেছ না, বিয়ে কি গাছের গোটা, চাইলেই একটা মেয়ে তোমার দিয়ে দিব। আমি বললাম যে আমি বিয়ে না করে বউ না নিয়ে আসতেছি, এই ধরনের একটা মানে ওরা উস্কানি দিল। আমি যেটা বুঝলাম যে এমন একটা পরিবেশে ও বড় হয়েছে, সেই পরিবেশে ও সম্পূর্ণ রূপেই চারপাশের মানুষের কথাবার্তা শুনে ও জেদ করে কাজটা করেছে। এবং বরাবরই আমি একটা কথা বলে থাকি যে ভুল কিংবা অপরাধ যেটাই বলি না কেন সেটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ড আমরা কিছুটা হলেও পেয়েছি। কিন্তু আজকের এই অপ্রিয় সত্যটা পুরোপুরি এই বিবাহ কেন্দ্রিক কিনা কিংবা এই এই যে ভুলটা সে করলো, এই ভুলের পরে বাকি ভুলগুলোর ধরন একই রকম কিনা সেটার জন্য আমাদের পুরোটা সময় আজকে আমাদের যিনি অতিথি রয়েছেন সাদ্দাম তাকে শুনতে হবে। বলুন তারপর। যাই হোক, আমি বিয়ের পরের দিন বাজারে যাই, যে দোকানে চা খাইতে বসি ওই দোকানে একটা ছেলে ছিল, ছেলেটার নামটা নূর আলম, বলতেছে আপনি কি ওই বাড়িতে কালকে বিয়ে হয়েছে, আপনি কি জামাই? বললাম যে হ্যাঁ, তোমার নাম কি? নূর আলম। কথা হলে আপনি তো আমার দুলাভাই। ঠিক আছে দুলাভাই, তুমি আমার শালা, ওর সাথে মজা করছি। কত দুলাভাই আপনি বিয়ে করছেন, যে মেয়ে যে আপারে বিয়ে করছেন ওই আপনার নাম কি? আমি তোমার বোনের নাম তুমি জানো না? আমি জানি, মানে আমার বড় আপার তো বিয়ে হয়েছে, আপনি কি বড় আপা বিয়ে হয়েছে, ওই বড় আপা আবার চলে আসছে আমার বাড়ির থেকে, ওই জামাই নাকি নেশা টেশা খাইতো, এখান থেকে ওর বাবা আমার নিয়ে এসছে, আপনি কি বড় বোন কে বিয়ে করছেন নাকি মেজ বোন কে বিয়ে করছেন? আমি বুঝি না, উনি তো বিয়ে করছে বড় জন, ওনার কে আগে কোথাও বিয়ে টিয়ে হয়েছিল নাকি? হ্যাঁ, ওনার তো আগে আর যে বিয়ে হয়েছিল আমি জানি, যে এই জন্য বলতেছি কোন আপার বিয়ে হইলো। যাই হোক, মাথাটা তো আমার খুব গরম হয়ে গেল, এত কিছু করে বলার পরেও জিনিসটা আমার কাছে গোপন রাখলো, এটা আমি মানে সহ্য করতে পারলাম না। তা আমি একটু মানে রাখারাই করলাম যে আমি নিব না, বিয়ে হয়েছে আগে বললেন না, আমি তো জিজ্ঞাসা করছি, আপনারা কেউ তো কিছু বললেন না, প্লাস ওর চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, ঘরের সামনে ঘর, তাকে সামনে রেখে ওকে জিজ্ঞাসা করলাম, তাও বললো না, এটা কেন গোপন করলেন? এখন মনে করেন আমার শাশুড়ি আছে, শ্বশুর আছে, এরা মনে করেন আমাদের ঘরে নিয়ে একটু বুঝাইতেছে, একটু অনুরোধ ভাবে বলতেছে, এখন আমি মানতেছি না। যাই হোক, এখন আমি দেখতেছি এই জায়গায় অনেক মানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে। তখন আমি চিন্তা করলাম, যা বলতো কইলেই ফেলাইছি, এখন একটু ঠান্ডা মাথায় শেষ করতে হবে। এখানে যদি এই একটা বিষয় নিয়ে এখানে মারামারি করি, খুনাখুনি করি, আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে বা ওনাদের কাউকে নিয়ে যাবে, তো যাক বুদ্ধি করে পরে তাকে একটা কিছু করবো, আমার তো এদিকে বউ নিয়ে যাইতে হবে, আমি বলছি আসতেছি বউ নিয়ে। তাই আমি বউ নিয়ে বাড়ি গেলাম, আমি বললাম যে দেখো তোমার এই বিয়ে টিয়ে এগুলো বাড়িতে কিছু বলবো না, কারোর সাথে কিছু বলবো না, তুমি জানো আর আমি জানি, আর আমার ওই যাদের বাড়িতে থেকে বিয়ে করছে ওদেরকে বলছি যে আপনারা এসব কিছু বাড়িতে যা বলবেন না। আমি গেলাম বউ নিয়ে বাড়িতে, গেলাম, এখন তো মনে করেন বউ তো আমার খুব ভালো, কথা শুনতেছে, মার খেজমত করতেছে ভালো, অনেকটা মানে শাশুড়ি মন জয় করছে, কিন্তু আমার মনের ভিত্তিতে একটা খুব মনে করেন বিরাজ করতেছে, আমি বিবাহিত, আমি অনবিবাহিত ছেলে, আমি বিবাহিত মেয়েকে নিয়ে সংসার করবো না, এটা আমার মানে আমার ভিতরে একটা হিংসা কাজ করতেছে। পাড়াপড়শি মানুষ সবাই কয় বউ তো আচার ব্যবহার সবই ঠিক আছে, কিন্তু বউটা আর কি সুন্দর হইল না বা পছন্দ হইল না,
করতে, চোখটা কেমন, এগুলো নিয়ে একটা মন্তব্য করে, তা না আমার কাছে খুব খারাপ লাগে। আমার বড় ভাবি আবার অনেক সুন্দর, আমাদের ফ্যামিলির মধ্যে আবার সবাই মোটামুটি চেহারি মোটামুটি সবাই ভালো, কিন্তু আমার বউটা একটু মানে নর্মাল হয়ে গেল। তারপর এরকম করতে করতে আমি গেলাম ওকে নিয়ে আবার শ্বশুর বাড়ি বেড়াইতে গেলাম ছয় মাস পরে। জি, ছয় মাস পর বেড়াইতে গেলাম, তখন বাচ্চা কাচ্চা কিছু নেই। তখন আমি বললাম, আমার মনে মনে আছে যে ওরে ওইখানে রাইখা আমি অন্য কোথাও চলে যাবো। তো ওইখানে গেলাম, যাওয়ার পরে ও আমাকে বুঝাইতেছে, কিছুটা বুঝতে পারতো। এর ভিতরে আমার বাড়িতে স্বাভাবিক ভাবে একটু ঝগড়া ঝাঁকি হইতো আর কি। তখন আমি বলতাম যে তুমি তো আমার সংসারে টিকবা না বা তোমাকে রাখবো না, তুমি তো মানে আমরা দুইজনের মধ্যে এটা কথাবার্তা চলতো আর কি, আমি মাঝে মধ্যে বলতাম। তো একটু সতর্ক থাকতো, একটু আমাকে বুঝাইতো। অনেক মেয়েটা অনেক ভালো ছিল, আসলে আমি বুঝতে পারিনি। কিন্তু ওদের বাড়িতে যাওয়ার পর আমার তো মনে করেন দুই দিন চার দিন বেড়াইতেছি, আমার তো মনে মনে একটা আছে যে আমি চলে যাবো, আমি ওকে এখানে রাইখা আমি চলে যাব, পরে যা হয়। তারপর আমি ওখান থেকে বউ রাইখা চলে গেলাম চট্টগ্রাম চিটাগাং। এর আগে গিয়েছিলেন? হ্যাঁ, এর আগে যাইনি। মানে ওখানে এই যে পুরান ঢাকায় কিছুদিন কাজ করছিলাম, তার আগে আইসা ওখান থেকে হোটেলে কাজ করতাম আর কি, আমাদের হোটেল রাইখা। ওকে, এই দুই মাসের মতো কাজ করে গেছিলাম। ওখানে একটা বন্ধু পরিচিত, ওকে, ও আবার ওই চট্টগ্রাম প্রি বুটে থাকতো পতেঙ্গায়। আচ্ছা, ওখানে চলে গেলাম, গিয়ে বললাম যে দোস্ত, ওর সাথে ফোনে যোগাযোগ ছিল, দোস্ত এই ব্যাপার, ও বন্ধু হিসাবে ওর কাছে আমি সব শেয়ার করলাম। তো বললো যে ঠিক আছে তুমি আসছো থাকো। তারপর ওখানে থাকলাম এক মাসের মতো। এই সময়টাতে আপনার বউয়ের খোঁজ, বাড়ির খোঁজ কিছুই নেননি? বাড়িতে ফোন করতেছি কিন্তু ওদের এখানে করতেছি না। আচ্ছা, ওরা ফোন দিতেছে আমি ধরতেছি না। তো হঠাৎ করে অন্য একটা নাম্বার দিয়ে ফোন দিই, যার পরে ওদের সাথে তো এই বাজারে আমাদের ওই শ্বশুর বাড়ির কাছে একটা বাজার আছে, ওখানে বাজারে দিয়ে টেম্পু দিয়ে যেতে টেম্পু অ্যাক্সিডেন্ট করছে হাসপাতালে, মানে আপনার ওয়াইফ হাসপাতালে। হ্যাঁ, আমার শালা বলতেছে। তারপর চিন্তা করলাম যা কিছুই হয়েছে, একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে হাসপাতালে, মরেও তো যেতে পারে, যাওয়া উচিত, যা হয়েছে হয়েছে যাবো। চলে আসলাম শ্বশুর বাড়িতে, আসা দেখে যে কিছুই না, মানে সে সম্পূর্ণরূপে সুস্থ, সম্পূর্ণরূপে সুস্থ। এবং আমি যে চলে গেছি আমার আনার জন্য এদের একটা মিথ্যে কথা বললো যে আসছি। তখন আসার পরে আমাকে তারা তেমন একটা দুর্ব্যবহার করে নাই, আমার শাশুড়িও করে নাই, শ্বশুরও করে নাই, কেউ কোনো দুর্ব্যবহার করে নাই, বুঝাচ্ছে যে বাবা রাগ গোসা করে লাভ নাই, যা হয়েছে হয়েছে, মিলে ঝিলে করে খাও। তখন আমি চিন্তা করলাম আচ্ছা দেখি খাবো, মনে মনে ঠিক করলাম যে দেখি কি করা যায়। এখন তো পকেটে টাকা নাই, কোনো দিকে যাইতে গেলে করতে গেলে টাকার দরকার আছে। তারপর ওদের এখানে চিন্তা করলাম ঠিক আছে আমি বাড়িতে যাব না, আমি এখানেই থাকবো। তো এখানে আমি কি করব, রিক্সা চালাই, আবার রিক্সা নিলাম, শ্বশুর বাড়িতে থাকি। দুই মাস থাকার পরে আমি আবার 2-3 হাজার টাকা ঘরের বাজার টাজার চালানোর পরও বাড়িতে কিছু কিছু টাকা দিতাম, 2,000, 1,500, 2,500 এরকম পাঠাইতাম টাকাটা। তারপরও আমার কাছে 3,000 টাকা মতো জমা হয়েছে। তখন চিন্তা করলাম না ঝগড়া বাচ্চে ঝগড়া লাগছে, চলে এসেছি ঢাকা। ঢাকা আসলাম, ওই যে হোটেলে কাজ করে গেছিলাম একবার আইসা, ওইখানে বন্ধু পরিচিত ছিল শাহিন, ওই চট্টগ্রাম যার কাছে গেছি ও আবার শাহিনকেও চিনে, ওরা আবার এক দেশের, ওদের বাড়ি বরিশালে। যাই হোক, ওর কাছে আসলাম, কাজ নিলাম হোটেলে। বাড়িতে যাওয়ার জন্য আমরা বলতেছি তুমি বাড়িতে আসো, হোস্টেল যেটা ছিল আমাদের ওটা বিক্রি করে ফেলবো। আচ্ছা, ওটা তো তোমার ভাইয়েরা বিক্রি করে ফেলাইবো, তো তোমাকে ছাড়া তো মনে করো হচ্ছে না, আমি বিক্রি করবো না। তারপর মনে করেন আবার বাড়িতে চলে গেলাম, আমি চাইছিলাম যে জিনিসটা বিক্রি করবো না, আমি বললাম যে এটা থাকুক, এটা থাকলে আমরা করে খাইতে পারবো। তো এই ব্যাপারে আমি মনে করেন বড় বাড়ির গায়ের আমি হাত তুলছি, সত্য কথা। যেটা দোকান বলতে কি, আপনাদের এই হোটেলটা? ওই হোটেলটা বিক্রি করে ফেলবে, পাশের হোটেলের মালিক মানে কেনার জন্য মানে পাগল হয়ে আছে। যেখানে যেখানে যাকেই পায় মানে এই ধরনের একটা বুঝ দেয় যে বেচে বেচা ভালো চলে না। আমার সৎ ভাই যেটা মানে জুয়া খেলে, জোয়ার নেশার আগের থেকেই ছিল, জুয়া খেলার টাকা পায় না, আরো একটু তাড়াতাড়ি কাজ করতেছে যে দোকানটা বেচে ফেলাই। আমার বড় দুইজনকেও বুঝাইয়া ফেলাইছে, তারপর দোকানটা বিক্রি করে ফেলাইলো। আমি যাওয়ার 15 দিনের মাথায় 4 লাখ টাকা দোকানটা বিক্রি করা হলো। বিক্রি করার পরে এখন আমাদের 4 ভাই 2 বোনের টাকা আমার আম্মার হাতে নিছে, আর ওরা 3 বোন 1 ভাইয়ের টাকা আমার সৎ ভাই নিছে। ওর যে 3টা বোন ছিল 10,000 20,000 এরকম করে দিয়ে একটা বুঝ দিছে, বুঝ দিয়ে বাকি টাকা নিয়ে ওই রাত্রেই সে
জুয়া খেলতে বসছে। আপনাদের এই দোকান বিক্রি, দোকান বিক্রি করার টাকাটা সব ভাই এক রাইতে সবগুলো টাকাই লস। আমরা চার ভাই দুই বোনের মধ্যে বড় ভাই কি করলো, আমি তো ড্রাইভার হয়েছি, মানে সে তো বাস চালায়, তা আমি একটা ছোটখাটো গাড়ি কিনি। উনি যায় ওই আমাদের এলাকায় লেটেস্ট বলতে একটা গাড়ি আছে মাইক্রো সিস্টেম, এটা আমাদের এলাকায় লেটেস্ট গাড়ি বলে, ওই লেটেস্ট গাড়ি কিনলো 1,25,000 টাকা দাম। আর আমার বড়জন উনি নিল 70,000 টাকা নিল পাথরের ব্যবসা করার জন্য সেই জাপলং এ। এখন আমাকে বললো যে তুমি গাড়ির সাথে থাকবা নাকি ওর সাথে ব্যবসা করবা, তা আমি গাড়ি তেমন একটা পছন্দ করতাম না, আমি বললাম যে না ব্যবসা হচ্ছে ভালো জিনিস, টাকা দিয়ে মাল কিনবো মাল বিক্রি করবো, টাকা দিয়ে টাকা আসবে, গাড়ি দিয়ে ঘোরাঘুরি অ্যাক্সিডেন্ট হয়ে মরবো টরবো, আমি গাড়িতে যাবো না। তো ওর সাথে পাথরের ব্যবসা করতে গেলাম। এখন দেখা দিতেছে এমন একটা সিস্টেম হয়ে দাঁড়াইছে, ও গাড়ির জন্য টাকা আনতেছে, আম্মা টাকা দেন গাড়িতে এটা লাগবে 5,000-10,000, আম্মা মাল কিনিস টাকা শেষ 20,000 টাকা দেন, মানে 4,00,000 টাকা কাম শেষ। এদিকে মানে মুহূর্তের মধ্যে টাকাগুলো শেষ, হ্যাঁ মুহূর্তের মধ্যে টাকাগুলো শেষ করে ফেলাইলো। তা আমি এগুলো নিয়ে আম্মার সাথে একটু ঝগড়া করতাম মাঝে মধ্যে, যে আপনি বড় দুই ছেলে সবকিছু শেষ করে ফেলাইলো, আমাদের কি হবে, ছোট বোনটা বিয়ে দিতে হবে না, ছোট ভাইটা লেখাপড়া করাইতে হবে না, এগুলো নিয়ে ঝগড়া করবো কি করাইবো, এই যে ব্যাংকের কিস্তি গুলো এখনো চালাইতেছি এগুলো কে দিবে, এই টাকা শেষ, ওই গাড়ি লস দেয় শুধু লস দেয়, আর উনি ব্যবসা ক্লোজ করে দেখাইতেছে যে লস লস শুধু লস, যা দামে মাল কিনতেছি কম দামে বিক্রি করতে দিতেছে। উনি পলিটিক্স করে সর্বমোট 1,00,000 টাকার মতো উনি হাতে নিলেন, 1,00,000 টাকা আর 10-20,000 টাকা বেশি হবে। আমার বড়জন পাথরের ব্যবসা করতো, উনি নিয়ে ঢাকা চলে আসলেন, টাকা টাকা নিয়ে ঢাকায় চলে আসলো, কিছু বলাও নেই কিছু করাও নেই, উনার মতো মধ্যে চলে আসলো। তা আমি আর কি করবো, আমার তার কোনো পত্র নিল না, আমি আবার কিছুদিন রিক্সা রিক্সা চালে ঢাকায় চলে এলাম ওই হোটেলে। আবার হোটেলে আসলাম, এখন ভাই নাকি যাত্রা বাড়ি থাকে, একদিন ফোন করে বলছিল হোটেলে কাজ করি মনে মনে ওরে খুঁজি, যাত্রা বাড়ির কাছেই পুরান ঢাকা রায়সা বাজার, আসি যাত্রা বাড়ি, ঢাকা শহরে এইভাবে লোক কি পাওয়া যায়। তারপর হোটেলে কাজ করি, এক ড্রাইভারের সাথে যুক্তি করি যে ভাই আমাকে গাড়ি চালানো শিখাবেন, আমি গাড়ি চালানো শিখবো, টাকা কন্ট্যাক্ট করলাম, আপনাকে কত টাকা দিতে হবে। এটা ঢাকা আসার 2-4 মাস চাকরি করার পর, 4 মাসে প্রায় আমার কাছে তখনও 4,000 টাকা আছে খরচ টরচ করে। এদিকে মনে করেন বাড়ির দিকে খেয়ালটা আস্তে আস্তে কমে যেতেছে, শাহিনের সাথে বুঝতে গেলাম দোস্ত বিয়ে করবো, আবার বিয়ে করবো, আমার ব্যাপার তো তোমার কাছে আমি সব বলছি, তোমাদের দেশের থেকে একটা মেয়ে দেখে বিয়ে করাই দাও, মেয়ে যদি ভালো হয় আমি কখনো ওরা ছাড়বো না, সারা জীবন নিয়েই খাবো, তোমার কোনো বিপদে ফেলাবো না, ওরা এই ধরনের একটা বুঝ দিলাম। ও করলো আচ্ছা ঠিক আছে, ওর একটা চাচা হয় সম্পর্কে তার সাথে আলাপ করলো, তো ওরা ওই চাচাটা আবার এক ধরনের লোক আছে না, খাই খাই যার কাছ থেকে পাই তার কাছ থেকেই খাই এরকম। তো ঠিক আছে তুমি 50,000 টাকা নিলে তোমাকে 20,000 টাকা দেওয়া হবে, তুমি বিয়েটা করাই দেবো, এর জন্য আমি রিস্ক। তো মেয়ে দেখতেছে প্ল্যানিং কি ছিল আপনাদের, মানে আপনার যে ফার্স্ট ওয়াইফ আছে সেটা জানিয়ে আপনি বিয়ে করবেন নাকি না জানিয়ে আপনার ফার্স্ট ওয়াইফ যেভাবে আপনার সাথে ইয়ে কাজ করবে? আমি না জানিয়ে করব, না জানিয়ে আপনি করবেন, এটা আমার প্ল্যান ছিল যে জানলে তো কেউ দিবে না, আমার মনে মনে ছিল যে আমি ওইটার কথা শুধু দোস্ত জানে ওকেই শুধু বলবো, ওরে বলছে যে তুমি এগুলো আর কারো কাছে বলবো না। তো মেয়ে দেখে এদিকে টাকা দিই, আমার ড্রাইভারের সাথে কথা হয়েছে, ওই যার সাথে কথা বলছিলাম তার কাছ থেকে ড্রাইভার আমি শিখি, আমার 4 মাসের মাথায় ড্রাইভারিটা কমপ্লিট হয়ে যায়। ওদিকে ওরা শাহিন দেখতেছে, শাহিনের আঙ্কেলও মানে মেয়ে দেখতেছে, খোঁজে আছে কার মেয়ে দিবে এত দূরে সিলেটের বাড়িতে, কেউ বলে দিবে কেউ বলে দেবে, এদের খোঁজাখুঁজি চলতেছে। আমি 4 মাসের মাথায় ড্রাইভারিটা আমার কমপ্লিট হয়ে গেল, তখন চিন্তা করলাম 1 নম্বর লাইসেন্স করতে হবে, টাকা নেই টাকা শুনে, তুই আমার উস্তাদ বুদ্ধি দিল তুমি একটা 2 নম্বর লাইসেন্স করো, 2 নম্বর লাইসেন্স করো না ড্রাইভিং গাড়ির জগৎ, গাড়ি ড্রাইভিং ট্যাক্সি ক্যাব, আমি 2 নম্বর লাইসেন্স করলাম 600 টাকা দিয়ে, একটা 2 নম্বর লাইসেন্স করে। কিভাবে করলেন 2 নম্বর লাইসেন্সটা? এটা উস্তাদই করে দিছে, পরিচিত ছিল, লাইসেন্সটা করে দিল, ওই লাইসেন্সটা নিয়ে ট্যাক্সি চালাই, ট্যাক্সি চালাই মনে করেন কত জায়গায় যাচ্ছি, উত্তরায় যাচ্ছি, তারপর উত্তরা যাইয়া মালিকের একটা টিপ মারতে যে পরিচয় হয়, ওনার বাড়ি আছে আপনার গাজীপুরে, ওনার একটা গাড়ি আছে, এটা একটু ড্রাইভার চলে গেছে গ্যারেজে নিতে হবে, কাজ করতে হবে, ড্রাইভার লাগবে। তাই আমি চিন্তা করলাম ওটা আবার ওই করলা গাড়ি যে এক্স করলা, চিন্তা করলাম একটু কম দামি গাড়ি চালাই, ট্রাফিকের দৌড়াদৌড়ি সার্জেন্টের দৌড়াদৌড়ি, যা প্রাইভেট গাড়ি চালাবো, বেতন টেতন ঠিক করলাম, উনি আমার 6,000 টাকা মাসে দিবে, খানা দানা দিবে, ঠিক আছে ট্যাক্সি ছেড়ে দিলাম, ট্যাক্সি ছেড়ে 1 বছর গাড়িটা চালাই,
এক বছর চালানোর পর ওনার গাড়ি দিয়ে আমি মনে করি মাসে 6,000 টাকা বেতন দিতাম, এখান থেকে 2,000-1,500 বাড়িতে দিতাম, আর কিছু টাকা ওইখানে আমি একটা খালা রাখতাম আর কি, খালু মানে দোকানদার, চা টা খাইতাম ওনার কাছে টাকা রাখতাম, আর ওনার বাসায় মাঝে মধ্যে যাইতাম। এক বছর ওনার কাছে আমার সব মিলে 30-32,000 টাকা মতো আছে। ওদিকে সাইন মেয়ে ঠিক করছে, একটা নাম হয়েছে তানিয়া, এটা হয়েছে আপনার মেয়ে থাকে হইলো নারায়ণগঞ্জ, মেয়ের নানা আছে, বাবা আছে, মা আছে, বোন জামাই আছে, ওইখানে সাইনের বোন জামাই আছে। মেয়ে দেখলাম আমরা মেয়েকে কি দিব তুমি কি দেবো এগুলা কথাবার্তা চলতেছে। আমি বললাম যে কানের জিনিসটা দিবো, নাকের ফুল দিব, কানের জিনিস স্বর্ণ দিব, চার আনা দিই, ছয় আনা দিই, যা দিয়ে দিব, তো আপনারা কি দিবেন? আমার পক্ষের লোক বলতেছে, আমার পক্ষের লোক সাইন, আমাদের আমি এক লোকের মামা ডাকতাম, ওরই নিয়ে গেছিলাম, ওদিকে সাইনের বোন জামাই আছে, এটাও আমার পক্ষে আছে, ওই আবার মেয়েরও আত্মীয় হয় সম্পর্কে। যাই হোক, এখন সবকিছু ঠিকঠাক হয়েছে, যৌতুক ছাড়া শুধু আমি কানে জিনিস দিয়ে বিয়ে করে দেবো, ওরা মালাটা দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, বিয়ে হইলো। বিকেল 3টার দিকে বিয়ের কাজ শেষ হওয়ার পরে আমি সাইন আমরা মোট 9 জন বন্ধু বান্ধব ছিলাম, ওদের বাসার পাশে একটা রেল লাইন ছিল, রেল লাইনের উপর। আপনার যে সেকেন্ড বিয়েটা যেটা হলো, আপনার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনেরা কেউ আপনার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয়নি, কোনো কিছু জানেও নি? না, ওরা কোনো খোঁজ খবর নেয় নাই, জাস্ট সাইন সবকিছুর গ্যারান্টার, মানে শাহিন ওদের কাছে সবকিছু গ্যারান্টি দিয়েছে, সবকিছুর গ্যারান্টি দিয়েছে, কিছু কোনো কিছু হলে সেটা যেন আমি দেই। আচ্ছা, এটা জবাব দিলে আমি করবো, সাইন বলছে। ওকে, যাই হোক, সাইন বলাতে ওনারা রাজি হয়েছে। আমি বললাম আমি একটু কথা পিছিয়ে ফেলাই গেছি ভাইজান, অল্প একটু। আমি আবার ওই বিয়ের কথাবার্তা যখন পাকা হলো, তখন মেয়ের সাথে আমি কথা বলছি সাক্ষাতে। আমি বলছি যে ওর সাথে আমার কথা আছে। কি কথা? আমি তোমাকে দেখছি, তুমি আমাকে দেখছো, আমরা প্রস্তাবের মাধ্যমে প্রেম টেম কোনো কিছু না, আমি প্রস্তাব দিছি বিয়ে করতেছি, তোমার কোনো আপত্তি আছে? আমার কি তোমার পছন্দ হয়? সত্যি কথা ভাই, এইভাবে সরাসরি বসে কথা। হ্যাঁ, বলছে যে আমার মা বাবা মা যদি একটা কানা লোকের কাছে দিয়ে দেয়, আমি কানা লোকের কাছে বিয়ে বসবো, আমার কোনো আপত্তি নেই। এই কথার পরে তো এখানে আর কোনো ভেজাল থাকতে পারে না। আমি চিন্তা করলাম মেয়েটা ভালো আছে, বাপমার অধীনে চলবে, থাকবে, বাপমার কথা যখন মানবে তাহলে মেয়েটা ভালো হবে, যা মেয়েটা আমার পছন্দ, আমি রাখবো ওকে। হেঁটে সাইডে ওই যে রেল লাইনের উপরে বসে আমরা 8-9 জন বন্ধু বান্ধব সিগারেট খাচ্ছি। এইখানে সিগারেট ছাড়া আল্লাহর কসম ভাই আর কিছুই চলে নাই, চা খাইছি, সিগারেট খাইছি। মেয়েটা 3 তলার ছাদের থেকে দেখতে পাইছে, 8-9 জন মানুষ যদি এক জায়গায় বসে সিগারেট খাই, মনে হইতেছে এখানে গাঁজা চলতেছে। মেয়েটাকে বিয়ে করার পরে? না, বিয়ের পর, বিকেলেই, বিয়ের পরের দিন। হ্যাঁ, 3টার দিকে বিয়ের কাজটা শেষ হয়েছে, 4:30-4টার দিকে যায় এটা। ওকে, ও যে দেখতেছে এগুলো আর আমার কোন খেয়াল নেই। তারপর রাত্র হইল, রাত্র আমাদেরকে বাসর করে যাইতে বলতেছে, আমি রুমে যাও, রুমে যাইতেছি, তা আমি গেলাম, দেখি বমি করতেছে, বমি করতেছে, কি ব্যাপার, কি তোমার কি সমস্যা, বমি করতেছে, তো বলতেছে খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। তা আমি আবার পিঠে হাত দিলাম, পিঠ মালিশ দেওয়ার জন্য, বমি করতেছে, পিঠটা একটু নিচের দিকে মালিশ দিই, তো বললো যে মালিশ করা লাগবে না, আমি বাথরুমে যাবো। এই কথা বইলা মেয়েটা বাথরুমে গেল, বাথরুম থেকে বেরিয়ে মেয়ে যায় মেয়ের নানির কাছে, শুয়ে আছে ফোন দে, ফোন কাটা দে। ওর আবার মোবাইল ছিল, ওই দিনই আমি নাম্বারটা, ওর নাম্বারটা আমি পাই। যাই হোক, ও সারাটা রাত আসলো, সকালবেলা বলতেছে যে আমি ওর সংসার করবো না। সমস্যাটা কি? কয়ে ও নেশা খায়, ও নেশা খায়, ওর সংসার আমি করবো না। সবার সামনে? সবার সামনে বলতেছে। শাহিন বলতেছে আমি এতদিন যাবৎ সাথে চলাফেরা করতেছি, আমি দেখলাম না নেশা খাইতে, তুমি কিভাবে দেখলা? কালকে দেখছি না, সবাই এখানে রেল লাইনের উপরে বসে গাঁজা খাইছেন। এ কথা বলে সে ঝাটকা মারে চলে গেল। শাহিন বলতেছে যে ও গাঁজা খানে, আমরা এখানে বসে সবাই সিগারেট খাইছি, ও বিশ্বাসই করতেছে না। তো ও বলতেছে যে আমি গাঁজা খাইতে দেখছি, আমি ওর সাথে সংসার করবো না, ড্রাইভার মানুষই খারাপ। এ কথা বললে ও চলে গেল। এই যে গেল শেষ যাওয়া, আর ওর দেখা পাইলাম না। এই যাওয়ার 1 ঘন্টা পরও নাই, নাই মানে চলে গেছে, পলাইছে। একটা ছেলের সাথে অল্প কিছুদিন চাকরি ছিল, চাকরি করছিল ওইখানে। আচ্ছা, পরে জানতে পারি ওইখানকার লোকের থেকে এক মহিলা আমাকে বলে যে বাবারে
চলে গেছে, ওই ছেলের পছন্দ করতো আর বাবা মা দিতে চায়নি, ওই ছেলের ছেলের সাথে চলে গেছে। যাই হোক, এখন এটা নিয়ে অনেক গেঞ্জাম, মানে মারামারি হবে, মানে এই ধরনের একটা অনেক গেঞ্জাম সৃষ্টি হলো। আমরা ওখান থেকে আবার চলে আসলাম, আমি উত্তরে চলে আসলাম, তারপর এটাই ভাবি রইল। এখন আমি আমার বিয়ের মন মানসিকতাই নষ্ট হয়ে গেছে, আমি বিয়ে করবো এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই, ওই বিষয়টাই শুধু মাথায় কাজ করে কি করবো। প্রথম ওয়াইফ তো আপনাকে মানে কোন দিক দিয়ে অখুশি রাখেনি, মানে যেটা আমি বোঝাতে চাচ্ছি যে স্বামী হিসেবে আপনার সেবা যত্ন করা, আপনার মার যে কারণে আপনি বিবাহ করেছিলেন, আপনার মার সেবা যত্ন করা, সবকিছুই ঠিক আছে, শুধুমাত্র সে বিবাহিত ছিল, যে জিনিসটা আপনার কাছে এতে গোপন করেছিল সেজন্য আপনার মনের জেদ চেপে, এবং দ্বিতীয় বিয়েটাও আপনি করলেন, যদিও সে আপনার সাথে কোন স্ত্রীর অধিকার দেয়নি, কিন্তু মূলত আপনার দ্বিতীয় বিয়ে হয়ে গেছে কাগজে, হয়ে গেছে, ওটা কিন্তু আমি ছাড়ি নাই, তো আগেরটা কিন্তু আমার ছাড়া হয় নাই। তারপর ওইটা আগেরটা আবার মাঝে মধ্যে ফোন দেয়, কথাবার্তা বলে, তখন আপনি কোথায় থাকেন? নারায়ণগঞ্জে? না, তখন আমি উত্তরে, নারায়ণগঞ্জে। উত্তরা থেকে আপনি মানে গিয়েছিলাম আর কি? উত্তরা থেকে আপনি কি করেন? প্রাইভেট কার চালান। প্রাইভেট কারে ছিলেন? কার প্রাইভেট কারে? এটা হলো আমার সাহেবের নাম হচ্ছে জামাল সাহেব ছিল। ওকে ওকে, ওনার প্রাইভেট বাড়ি ভাড়া আর ঠিক আছে, টুঙ্গিতে ওনার বাড়ি ছিল, বাড়ি ভাড়া দোকান ভাড়া এইসব ওনার ব্যবসা। যাই হোক, এখন আমি চিন্তা করলাম, ও আবার বোঝায়, ও বোঝায় বোঝাইলে আমি ওর কোন বুঝেই কানে নিচ্ছে না। কে বোঝায়? ওই নার্গিস বোঝায়। নার্গিস আমার প্রথম স্ত্রী। হ্যাঁ, প্রথম স্ত্রীর ফোন দেয় যে দেখো উল্টুরুটি হয়েছে, আমি ভুল করছি, মিথ্যা কথা বলছি, এটার জন্য তুমি আমার শাস্তি দিও না। ওই দুই মাস যে ছিলাম না মা, ও চট্টগ্রাম থেকে আসে, তখন মেয়েটা পেটে আসে, মানে আপনার প্রথম স্ত্রীর পেটে মেয়েটা থাকে। ওকে, তারপর আমি তো এদিকে বাড়িতে গেলাম, ঢাকা আসলাম, এরপরে চাকরি যখন মনে করেন না, আমার চাকরির বয়স 9 মাস না 10 মাস হয়েছে, তখনই মানে মেয়েটা হয়, আমাকে বলে আমি যাইনি, আমাকে ফোন করছে কিন্তু আমি যাইনি। তারপর আমি 2,000-1,500 এই ব্যাপার টাকা পাঠাই দিই। আর মেয়েকে আপনি দেখেননি? না, আমি তখনও দেখিনি। আমি 1 বছর 3 মাসের মাথায় আমি মেয়েকে দেখছি, ওই আমার আম্মা দেখানোর জন্য, মানে দেখার জন্য খুব মানে ফোন করে করে ওরে নেওয়াইছে আর কি, যে তুমি আমার নাতিটা দেখায় নিয়ে দাও। এদিক দিয়ে ওই মেয়ে পলাই গেছে, যাইয়া আমার আমি যে ওই বিয়েটা করছি, আমি ঠিকানা কিন্তু জেনিয়ান দিয়েছিলাম, আমার আসল ঠিকানা দিয়েছিলাম, কোনো কিছু নকল দিইনি। দ্বিতীয় স্ত্রী? হ্যাঁ, দ্বিতীয় স্ত্রী, যেহেতু ওরা আমার ছাড়ার কোনো খেয়ালই নেই, ও আমার পছন্দের, এবং ওর সাথে আমি কথাবার্তার মাধ্যমে বিয়ে করছি। যাই হোক, এই ওরে বাড়িতে আমার মেয়েটা দেখতে যাই, আমার আম্মা যখন খবর দেয় নি তখন আমি দেখতে যাই। এদিকে ওই যে খালুর কথা বললাম, দোকানদার, ওনাদের কাছে আবার টাকাও রাখি, টাকা জমা রাখি, আমি বাড়িতে 5,000 টাকা নিয়ে যাই। বাড়ির দিকে আর কি আমার খেয়ালটা একটু মানে কমে যাচ্ছে আর কি, এদিকে মন মানসিকতা, আমার খেয়াল ছিল ওই যে দোকানটা বিক্রি করছে ভাইয়েরা, আমার খেয়াল ছিল যে ওই দোকানটা আমি কোনো না কোনো ভাবে আবার 4 লাখের জায়গায় 1 লাখ বেশি দিয়ে হলো আমি দোকানটা ফেরত নেব, যিনি কিনছে ওনাকে যেভাবে বলে শুনে দেয় নেওয়ার চেষ্টা করবো। আমার টার্গেট যে টাকা যদি বেশি দিই দিতেও পারে, এই হিসাবে আমার কাছে এই খালার কাছে আমি টাকা রাখি গোপনে। আমি বাড়িতে গেলেও সব টাকা নিয়ে যাই না, 5,000-10,000 টাকা নিয়ে যাই, আর সব টাকা থাকেই। তো এইভাবে বাড়িতে গেলাম, মেয়েটাকে দেখলাম, মাশাল্লাহ অনেক সুন্দর মেয়ে, আল্লাহর দান, এটা আমার পাপে আসলে আমাকে এখন মানে একদম সর্বনিষ্ঠ করে ফেলাইছে, আমার মেয়ে এটা মেয়ে না, এটা মানে একটা আল্লাহ চাঁদের একটা চাঁদের বাচ্চা, কি বলবো। আমি দেখাও মানে আমার খুব কষ্ট লাগছে যে মেয়েটারও নিতে পারতেছে না, মেয়ে তো দুধের বাচ্চা রাইখাও যাবো না, আমি বলছি যে তুমি মেয়েটা রাইখা যাওয়া, না আমি মেয়ে দেখাইতে নিয়ে এসে আমি মেয়ে রেখে যাবো কেন, এখন মানে একদম আমি সিলেটে গেছে, আমাদের বাড়িতে গেছে, ওদের বাড়িতে বাড়িতে ছিলেন, ওখান থেকে আমার আম্মার সুপারিশে ওখানে গেছে, আমি আবার ঢাকার থেকে গেছি। এখন মেয়ে আমি একটু জোর করে রাখার চেষ্টা করতেছি, যাই হোক, মানুষের গাল মন্দ করছে যে দুধের বাচ্চা তুই রেখে দিবি, বাচ্চাটা মারা গেলে কি হবে। তখন আমি চিন্তা করলাম যে আসলে এমনিতেই কষ্ট দিলাম, বাচ্চাটা আমি রাখি নেই, তারপর আমি কিছু টাকা পয়সা মানে হাতলাম, ও টাকাটা মানে নিল না আর কি, রাগ করে টাকাটা নিল না। তারপর ওখান থেকে মনে করলো ওদের বাড়িতে চলে গেল, আমি আবার ঢাকা চলে আসলাম। ঢাকা এসে আমি আবার চাকরি নেই, তো চাকরি নেই, এদিকে মনে করেন ও যে খালাম্মা খালু, ওদের কাছে তো টাকা পয়সা আমার আছে, রেখেই গেছে, কিন্তু আবার এদিকে যে মালিকের গাড়ি চালাই, এই মালিকের বাড়িতে এই ভাড়াটিয়ে থাকে, এটা আবার অন্য পাশে, ওই খালা খালুর সাথে এদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, কিন্তু আমি ওই খালুর একটা মেয়ে ছিল, মেয়ে নাম ছিল সাথী, কিন্তু আমি ওই খালুর সাথে জিনিসটা সরাসরি আসার পর বলি,
কোন খালু এটা মানে যার কাছে টাকা রাখেন যার কাছে যে খালার কাছে টাকা রাখেন ওনারই মেয়ে ওনারই মেয়ে আচ্ছা তো ওনারা বলতেছে ঠিক আছে তুমি যখন টাকা পয়সা আমাদের কাছে রাখতেছো বা তুমি ক্যাশ করতে থাকো আমরা ব্যাপারটা তোমার সাথে বুঝবো বা ঠিক আছে জি বলে আমি বিয়ের কথাটা ভেঙে বলি ওনারা রাজি হন তো রাজি হন এদিকে যাওয়া আসা চলে ওদিকে মনে করেন ওই চাচি আবার মাঝে মধ্যে কিছু রাস্তা রাস্তা ভালো কিছু করলে আমাকে ফোন করতো বা আমি নিজে ইচ্ছেই যাইতাম গেলে খাইতাম দিতাম এদিকে মনে করেন চাচির বাসার পাশের রুমেই ওই মেয়েটার মানে যে চাচির যে একটা মেয়ে ওর ভাবি হয় সম্পর্কে চাচা তো ভাই খেলো ভাই এরকম একটা ভাবি হয় তাদের সাথে কিন্তু কেমন একটা মিল ছিল না মিল ছিল না কিন্তু আমি আসা যাওয়া করি মানে এটা কেমন একটা অন্যরকম চোখে দেখে তা আমি একদিন মনে করেন ওই চাচির বাসাতে যাই চাচি কিন্তু বাসায় নাই উনি একটা মেসে পাক করতো ওখানে চলে গেছে তো রাত্র বেশি হয় নাই সাতটা আটটা মানে এরই ভিতর আর কি আমি ওখানে যাই যাওয়ার পর আল্লাহর কি কাম মনে করেন ওইখানে যাওয়ার পরেই কারেন্টটা চলে যায় আমি যে বললাম যে চাচি কোথায় এই কথাটা জিজ্ঞাসা করতেই কারেন্টটা চলে যায় কাকে জিজ্ঞেস করছি ওই মেয়েটাকে যা ঘরে পাইছি কোন মেয়েটা ওই যে চাচির মেয়ে ছিল একটা চাচির মেয়ে চাচি মানে যে চাচির কাছে টাকা রাখতেন তার মেয়ে না 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 ওই যে টাকা রাখতাম তার তার তো শুধু ধরতাম খালু আর খালা আর ওই চাচি মানে ডাকতাম আর কি এই যে মালিকের গাড়ি চালাইতাম ওই মালিকের বাড়িতে ভাড়াতে ছিল আচ্ছা আমাকে ভালো জানতো আমি ওনারা ওনাদের বাসে আপনি কেন কেন মানে ওই যে বললাম না মাঝে মাঝে এমনিতেই যাইতাম বা দেখা হইলে ডাক দিত আগের দিন বলছিল যে সময় পেলে ভাতি যা যাইও পিঠা মিঠা কিছু থাকলে খাওয়াইতো আর কি ভালো মন্দ তা আমি মাঝে মধ্যে এমনিতেই যাইতাম ওইখানে গাড়ি নিয়ে গেলেই ওখানে যাইতাম কারণ মালিকের বাড়ি যেতে আছে ওইখানে এমনি দুই তিন দিন চার দিন পর পর যাইতো তা আমি গেলেও ওদের বাসায় মানে যাইতাম ওই চাচির কাছে আমি একটা জিনিস একটু পরিষ্কার করি একটা হচ্ছে হলো যাদের কাছে আপনি টাকা রাখতেন তাদেরকে আপনি খালা খালু বলে সম্বোধন করতেন সেটা অন্য বিষয় আরেকটা হচ্ছে মালিকের গাড়ি চালান আপনি তাদের সাথে সম্পর্কের কারণে আপনি সেই বাড়িতে কেউ একজন ভাড়াটিয়া ছিল তাদের সাথেও আপনার এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে সম্পর্ক তাদেরকে আপনি কি নামে রাখতেন চাচা চাচি নামে রাখতেন তাদের একটা মেয়ে ছিল এবং সেই বাড়িতে আপনি মাঝে মাঝে বেড়াতে যেতেন তাই তো মানে ওখানে গাড়ি নিয়ে গেলে ওদের রুমে যাইতাম ওই এলাকায় গাড়ি নিয়ে গেলে ওদের 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 বেড়াতে আচ্ছা তারপর মনে করেন ওই যে আমি গেছেন এবং কারেন্ট চলে গেছে গেছি রুমের ভিতরে চাচি কোথায় কোথায় আম্মা তো আসে নাই গেছে কোথায় আসবে কে বলছে এটা ওই মেয়েটা বলতেছে আচ্ছা মেয়েটা মেয়েটার নাম কি ছিল আনোয়ারা বেগম আনোয়ারা বেগম ওর বাবা মা ছিল না বাসায় না কেউ ছিল না মনে করেন থাকতো প্লাস ওনারা বাইরে গেছে আর কি আচ্ছা আচ্ছা যাই হোক মনে করেন আমি ওখানে গেলাম যাওয়ার পরেই তো জিজ্ঞাসা করলাম চাচির কথা চাচি ঘরে নেই তো বললো যে আসুন বসে আসবে আমি এই কথা বলতেই মনে করেন কারেন্টটা চলে গেল ওই ভাবিটা ওর যে ভাবি ছিল ওই ভাবিটা খুব মানে তাদের সাথে মানে অন্যরকম মানে রিসারিসি ছিল ও আমি কারেন্ট যাওয়াতে আমি বললাম যে ঠিক আছে আমি চলে যাচ্ছি পরে আবার আসবো এদিকে মনে করেন ভাবি জিনিসটা মাথায় রাখছে এদিকে ভাবি এসে দরজাটা মনে করেন আটকাই দিছে আটকাই দিছে যে এই লোক এই কারেন্ট চলে গেছে আন্ধার গুন্ধার অন্ধকারের মধ্যে ঘরে আসে কি করতেছে এদিকে মনে করেন লোকজন জড়ো করে ফেলাইছে এরা দুজন ঘরের ভিতরে কি যেন করতেছে তারপর এখানে লোকজন আসলো আসার পরে কথাবার্তা হইলো কি ঘটনা আমরা তো যা দুজনে সত্য কথাই বলতেছি যে এখানে এক মিনিটের ব্যবধান নয় কারেন্টটা চলে গেছে আমি বেরিয়ে যাচ্ছি কিন্তু তার মধ্যে উনি দরজাটা আটকে দিল আটকে দিল তারপর আমাদের ওখানে আমার দেশে ফোন করলাম আমার আম্মাকে আসার জন্য কিন্তু আম্মা ওদিন আসবে আসা নাই কিন্তু ওদিনই কাবিন হয়েছে কাবিন করা হয়েছে আমাদের বিয়ের কাবিন তারপর আমার আম্মা পরের দিন আসলো আসার পর পরের দিন বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার আসলো শুক্রবার ওই আনোয়ারাকে বিয়ে করে উঠাই নি ওই যে আমি যেখানে থাকতাম আগে ব্যাচেলার মানে আপনি বিয়ে করতে বাধ্য হলেন বিয়ে করতে বাধ্য আপনি ওনার বাবা মাকে বললেন না বুঝিয়ে যে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল বা আনোয়ারাও এটা বললো না না বলতে চাইছিলাম মানে অনেক কিছু বলছি কারণ মেয়েটা মনে কোন গলায় দড়ি দিবে একটা মানে কলঙ্কিত হয়ে গেল আর কি গলায় দড়ি দিবে আত্মহত্যা করবে লোকজনের লজ্জা দিবে খবরটা সাথে সাথে ওদের দেশেও পৌঁছাই গেছে ফোনে ফোনে এখন বলতেছে যে আমার মেয়েটা কি হবে তুমি আসছো আসার পরে এরকম একটা ঘটনা ঘটে গেল তখন আমি চিন্তা করলাম যে আমার একটু ভুলের জন্য একটা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে বা গলায় দড়ি দিবে আত্মহত্যা করবে যাকে আমার তো কপাল এমনি সুখ নেই একে বিয়ে করে ফেলি তারপর যা হয় হবে না এই যে আমি এই বিয়েটা করি এভাবে তৃতীয় বিয়েটা করি করার পর আমি অ্যারেঞ্জমেন্ট থাকতেছি খাইতেছি কিন্তু কি জানতো আগে দুটো বিয়ের খবর জানতো না জানতো না ওরে আমি বলি নাই কিন্তু ওর বাবা আমার মালিকের কাছে জানার জন্য চেষ্টা করছিল ওই মেয়ের খবরটা মানে আমার স্যারকে আমি আবার বলতাম
যে তুমি দেশের বাইরে বিয়ে ঠিক করছো, আমি যাই বিয়ে করছিলাম, ছেড়ে দিয়েছে, একটা মেয়ে আছে, এটুকুই জানতো স্যার। কিন্তু ওই স্যারের কাছ থেকে ওই মেয়ের বাবা আবার একটু জানতে পারছে। জানার পর যখন মেয়ের মার সাথে মেয়ের বাবা বলতে গেছে যে এত বিবাহিত ভাইয়ের বউ আছে, মেয়ে আছে, এই কথা বলতে আমার শাশুড়ি অনেক রাগ হয়েছে আমার শ্বশুর উপর। যেমনি জিনিসটা গুছানো হচ্ছে, তুমি এসে আর একটু মেয়েটাকে শুনে আউলা আউলা দিতেছো, একটু মানে একটা থাপ্পড় মারছে শ্বশুর আবার একটু বোকা টাইপের, কিন্তু শাশুড়ি আবার একটু চালাক টাইপের, মানে শাশুড়ি শ্বশুরকে থাপ্পড় মেরেছে। হ্যাঁ, শাশুড়ি থাপ্পড় মেরে দিয়েছে একটা, মেরে দিয়েছে চুপচাপ। আমি যতদূর বুঝলাম যে শ্বশুর আপনাকে বিয়ে দেওয়ার আগে খোঁজ খবর করে জেনেছিল যে আপনার আসলে বিয়ে শাদী হয়েছে কিনা। মানে এদিকে যে আমাদের ঘরে বসে ফয়সালা হচ্ছে যেদিন কাবিন করা হবে, জি সেদিন উনি আবার এদিকে কাবিন করা হবে, লোকজন আসতেছে, এই এই গ্যাপে উনি আমার স্যারের সাথে পরামর্শ করতে, তখন এটা জেনে ওনার মানে ওনার ওয়াইফ কোর্টে বলেছিল, এবং ওনার ওয়াইফ এটা জানার পরে আপনার শ্বশুরের গায়ে হাত তুলেছিল। মানে আপনার শাশুড়ির কথা ছিল যেভাবেই হোক না কেন বিয়েটা হয়ে যাক। হ্যাঁ, বিয়েটাই হয়ে যাক, তুমি এসে এখানে নষ্ট করতেছো কেন। জি, যাকে তারপর বিয়েটা হলো, পরের দিন আমার আম্মা আসলো, তারপর দিন বউরা উঠে এলাম, চলতেছি, ফিরতেছি, খাইতেছি, এদিকে মনে করেন যে খালা খালুর কাছে টাকা পয়সা রাখতেছি কিংবা যাচ্ছি আসতেছি, এদিকে তাদেরকেও আমি কাউকে কিছু শেয়ার করিনি, শুধু আমার মা এই ব্যাপারটা মানে জানতো আর কি। তা আমার মা নিষেধ করেছিল, আমি অন্যরকমের ভয়টাই দেখাইছি যে এরকম এরকম না আসলে সমস্যা হবে, যেহেতু আমি জায়গায় চাকরি করি, মেয়ে একটা দুর্ঘটনা করে ফেলাইলে তো পরে তো আমি ফেসে দেবো, তো অবস্থাতে আমাকে বিয়ে করতেই হবে। যাই হোক, তারপর আমি নিয়ে সংসার করতেছি, খাইতেছি, এদিকে মনে করেন আমার শাশুড়ি ওরা তো মনে করেন চাকরি করলে টাকা পাবে এই ধরনের একটা লোক, বা আমি বাচ্চা নেবো ওরা নিতে দিবে না, এরকম মেয়েদের মানে আমার বউকে আইসা অনেক রকম বুঝ পরামর্শ দেয় যে বাচ্চা কাচ্চা আগে নিও না, এই সেই থাকবে কিনা, করবে কিনা, খাবে কিনা, বুঝে শুনে নিতে হবে, এই ধরনের একটা বুঝ পরামর্শ দিতে থাকে। যাই হোক, এক বছর মোটামুটি ভালোই চলি, তারপর ছেলে যখন গর্ভে আসে তখন তো আমি ওই যে আমার বরিশালের যে শাইন শাইন বন্ধু ছিল, ও তো মনে করেন দ্বিতীয় বিয়ে করাইছিল, ওর জানা ঘটনা সেখানে আমার কোন দোষ নাই, কিন্তু ও তারপরও চেষ্টা করতেছে। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, মানে আপনি প্রথম স্ত্রীকে রাখা অবস্থায় দ্বিতীয় বিয়েটা করলেন, দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী দুজনের কারোর সাথেই আপনার সেই অর্থে ডিভোর্স হয়নি, দ্বিতীয় স্ত্রী তো ডিভোর্স দিয়েই দিল, যেটা বলছিলেন বাড়িতে কাগজ পাঠিয়েছে, সেটা ঠিক আছে, প্রথম স্ত্রী তখন আপনার আছে, তার সাথে আপনার ডিভোর্স হয়নি, এই দুটো থাকা অবস্থায় আপনি তৃতীয় স্ত্রী যে যার সাথে বিয়ে হয়ে গেল, এক ধরনের সিচুয়েশনাল কেস আমরা বলবো, বিয়ে করার পরে আপনি আনোয়ারা বেগমের ঘরে আপনার একটি সন্তান, এবং তখন পর্যন্ত আনোয়ারা বেগম ব্যাপারটা জানে না, প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী না, ওগুলো কিছু জানতো না, যেহেতু ওনার বাবাটা বিষয়টা একটু হলেও জানতো, সুতরাং ওনার মেয়ের কানে তো যাওয়ার কথা এই বিষয়গুলো, কখনো আপনার কাছ থেকে জানতেও চায়নি। আমাকে জিজ্ঞাসা করছিল আমার ওয়াইফ, কিন্তু আমি না স্বীকার করছি, একবার না স্বীকার করে না স্বীকার করছি। ওনাকে নিয়ে আপনার বাড়িতে জাননি আপনি? অনেক করছে তারপর ওখান থেকে আবার ঢাকায় চলে আসি। জি, আপনার বন্ধুটার কথা বলছিলেন, শাহিন, ও আবার বলতেছে যে দোস্ত তোমার জন্য এরকম এরকম একটা মেয়ে দেখছি, তুমি যদি করো তাহলে আসো। মানে এরপরও আপনার বিয়ে করার জন্য আবার শখ? হ্যাঁ হ্যাঁ, এদিকে মনে করেন ঝগড়া, আমার শাশুড়ি বউকে নানান রকমের ফুসলানি দিচ্ছে, কিন্তু আমিও মারধরও করছি, মানে আমার কথা হয়েছে তুমি তোমার মার কথা শুনে নাচবা কেন? শাশুড়ি ফুসলানি দিচ্ছে, মানে ফুসলানি দিচ্ছে এই কারণেই, ওই যে টাকা হাওলাত দিয়েছিলাম সেই টাকা নিয়ে, টাকা তারিখ মতো দেয়নি, তাই আমি চিন্তা করলাম আমি যদি চলে যাই তাহলে টাকা অবশ্যই তাদের কাছ থেকে আদায় করবো। ওই যে শাহিনের সাথে যোগাযোগ করে আমি বাচ্চাটা তখন পেটে আমি চলে যাই। আমি ঠিক বুঝতে পারলাম না, কাকে টাকা হাওলাত দিয়েছিলেন? আমার শাশুড়িকে। আচ্ছা, শাশুড়িকে টাকা হাওলাত দিয়েছিলেন, কত টাকা দিয়েছিলেন? 10,000 টাকা নিয়ে দিয়ে আরেকজনের কাছ থেকে নিয়ে দিয়েছিলাম আমার কাছে। আচ্ছা, তো সেটা রিটার্ন দেয়নি আপনার শাশুড়ি? রিটার্ন দেয়নি, এবং ওই টাকা চাইলে আরো অন্যরকম কথাবার্তা, আমি এখন দিতে পারবো না, খরচ করে ফেলেছি, দিব না, পারলে কিছু করো, এই সেই বকর চোখ, এরকম মানে একটা অন্যরকম কথা বলে আর কি। আচ্ছা, যাই হোক, আমি চিন্তা করলাম যে আমি চলে যাই, এখান থেকে চলে গেলে তো টাকা ওলা ওদেরকে ধরবে, তো ওদের টাকা ওরাই দিবে। আমার তৃতীয় বিয়ে নিয়ে আর একটু জানার আছে, আপনার স্ত্রী যখন দ্বিতীয় সন্তান হলো, দ্বিতীয় সন্তান বলতে আমি যেটা বলতে, আপনার তো প্রথম একটা কন্যা সন্তান ছিল, আপনার তৃতীয় স্ত্রীর ঘরে আপনার একটা সন্তান হলো, ছেলে সন্তান, তাই তো? এই সন্তান সহ আপনার স্ত্রী তখন কোথায় থাকতো, তার বাবার বাড়িতে? তৃতীয় স্ত্রী তখন ঢাকায় থাকতো।
ঢাকায় আপনার সঙ্গে থাকতো? ঠিক আছে, আমার সঙ্গে না, ওর বাবা মার সাথে থাকতো। ওর বাবা মার সাথে থাকতো, তখন আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। তখন মনে করেন মোবাইল করলে ধরে না বা ঝগড়া গালাগালি ব্যবহার খারাপ। আরও কি চাইতো? আপনাকে ডিভোর্স দিয়ে দিবে? হ্যাঁ, ও বলতেছে যে তুমি আমাকে কাগজ দাও, আমি বলতেছি যে না তুমি দাও। এই ধরনের একটা আপনার কখনো ভয় করতো না যে এই এই যে বিয়ে আপনি করতে যাচ্ছেন বা একের পর এক বিয়েগুলো করছেন, আপনাকে যেকোনো মুহূর্তে যদি ওনারা কেস করে নেন তাহলে আপনাকে এটা পরিশোধ করতে হবে? সাধারণত তিনটা মামলা হয় তাৎক্ষণিক ভাবে, তো এগুলো ভয় করতো না কখনো? ভয় করতো, আমি চিন্তা করতাম যে আমি তো তারে নিয়ে খাওয়ার চেষ্টা করতেছি আর আমি খাবো, এই ধরনের চিন্তা ভাবনা থাকতো। কিন্তু ও যখন বলতো যে আমি তোমার সংসার করবো না, ঝগড়া লাগলে খাবো না, তখন আমি অন্যরকম চিন্তা ভাবনা করতাম। আচ্ছা, তারপর তুস্ত শামীম চট্টগ্রাম থেকে ঢাকা আসলো, আইসা আমার সাথে দেখা করো। তারপর তুস্ত শামীম চট্টগ্রাম থেকে ঢাকা আসলো, আইসা আমার সাথে দেখা করো। দু তিন দিন আমার এখানে থাকে, বেড়াই, দেখতেছে গাড়ি চালাইতেছি ভালো, 10-12 হাজার টাকা বেতন পাচ্ছি। ওর মানে আমার প্রতি একটা আকর্ষণ, মানে ভালো মন্তব্য চলে আসলো। তুস্ত কি করবো? ও জানতো যে আপনার তিনটা বিয়ে হয়ে গেছে? না, এইগুলো ওর কাছে আমি কিছুই শেয়ার করতাম না। তিন নম্বর বিয়েটাও শেয়ার করেন? শেয়ার করিনি। প্রথম বিয়েটা যদি জানতো? না, প্রথম বিয়েটা বলছি যে এই ছেড়ে দিছি রে বলছি, কিন্তু দেখা নাই, তার আমাদের এলাকায় যায়ও নাই। আচ্ছা, একটু একটু বলছি, যাই হোক, ও আমাকে খুব ভালো জানতো, সে আমাকে খুব বিশ্বাস করতো। ওর একটা বোন থাকতো আবার ঢাকায়, বাসায় কাজ করতো। তো ও নিজের থেকেই বলতেছে, দেখো দোস্ত তুমি কাজ করো, তুমি তো আমার ছোট বোন রে। মানে আমি একবার ওর বাড়িতে গেছিলাম একবার বেড়াইতে, দেখছিলাম ছোটই, এই 3-4 বছরে ভালোই একটু বড় সর হয়েছে। তখন দেখছিলাম 11-12 বছর, 3-15-16 বছর বয়সে। তা ও বলতেছে যে আমার বন্ধু তুমি দেখছি, তুমি ওর সাথে দেখা সাক্ষাৎ করো, কথাবার্তা বলো, যদি হয় ওরে তোমার সাথে বিয়ে দিয়ে দিবে, আমার বাড়িতে নিয়ে তোমার বিয়ে দিয়ে দিবে। তো ওর কাছ থেকে আমি ফোন নাম্বার নিই, ওর বোনের ফোন নাম্বার, ওর স্বামী আমাকে দিলে। ও আমার কাছ থেকে 5,000 টাকা নিল ধার, দোস্ত আমি বাড়ি যাবো, 5,000 টাকা দেও। তখন আমি আমার মালিকের কাছ থেকে চাইয়া 5,000 টাকা ধার হিসাবে নিয়ে দিই। যাই হোক, আমি দেখা করতে গেলাম, এদিকে টাকা দিয়ে দিলাম, স্বামী ওর দেশের বাড়ি চলে গেল, ওর বাড়ি অনেক চলে না। গেলাম, দেখা করলাম, যাক ভালোই পছন্দ হইল, মেয়ে পছন্দ, খুব পছন্দ হইল। দেখা শুনলাম, কথাবার্তা বললাম, আমি আবার স্বামী বলে বললাম তুমি ওর একটু বলে দিও, ওর লজ্জা পায়, কথা বলে না। পরে ওর ভাই বলে দিছে, বিয়ের সাথে তোমার বিয়ের সাথে রাস্তার করা হবে, আমরা দুজনে পরামর্শ করে নেব। তো ওর মার সাথে, স্বামী ওর মার সাথে ফোনে কথা বলতাম, পরে স্বামী বললে দেখে আমরা দুজনে কথাবার্তা ফয়সলা করলাম, চলো আমাদের বাড়িতে বিয়ে। তো ওর বাড়িতে গেলাম, টাকা নিয়ে গেলাম, আমি সাথে 30,000 টাকা নিলাম। এই প্রথম নিলাম খালার কাছ থেকে 20,000 টাকা, এদিকে 30,000 টাকা ছিল 3 লাখ, আমি 20 নিলাম, নিয়ে আমার সাথে আরো 10 ছিল, ওই 30,000 টাকা নিয়ে যাই। এটা আপনার চতুর্থ বিয়ে? হ্যাঁ, চতুর্থ বিয়ে। থার্ড বিয়ে যেটা করলেন আপনার ছেলে যেখানে হলো, সেটা ডিভোর্স দেন নি তখন? না, সেটা ডিভোর্স করি নাই তখন। ডিভোর্স না করে আমি স্বামীর বোনটাকে নিয়ে আমি চলে যাই নেত্রকোনায়। নেত্রকোনায় স্বামীও আবার জুয়া খেলতো, এটা আমি জানতাম না। আমি যেদিন গেছি ওই দিনই স্বামীর হাতে টাকাটা তুলে দিই, ভাই এনো টাকা পয়সা, যা কিছু করার লাগে সব তুমি করবা, আমি শুধু বিয়ে করবো, ওটা নিয়ে আবার ঢাকা চলে যাবো। ও 30,000 টাকা পায়া ওর মাথায় হুশ নাই, ও যায় বসে জুয়া খেলতে। ওই রাত্রি সম্পূর্ণ টাকাই আইলে গেছে। সকালে আইসে মনে করেন তো ক্লান্ত ক্লান্ত ভাব, কি হিসেবে ভাই, কথাই ঠিক মতো বলতে পারতেছে না। 30,000 টাকা তো সে কখন একাত্র করে দেখা নেই, জুয়া খেলে তো লস দিয়ে দিছে। এখন ওর বাপ দিয়ে দিবে না, ওর মা দিবে, শামীম দিবে, কিন্তু শামীমের বাপ দিবে না। এ ছেলে বিবাহিত যত কথা বল, কিন্তু শামীম প্রথমটার ব্যাপারে একটু জানতো, শামীম জিনিসটা ছাপানোর চেষ্টা করছে, প্লাস বিয়েটা দেওয়ারও চেষ্টা করছে। তাই আমি বললাম যে দেখো তোমার আব্বা কি বললে না বললে, তোমার আমি তোমার কথাটা শুনতে চাই, তোমার সাথে কথাবার্তা বলি আমি আসছি, তুমি কি বলো? কয় আমার বাবা যেত না করে আমি এর মধ্যে নেই। এক ধরনের লস খাইলাম, খাইয়া চলে আসলাম। 30,000 টাকা লস, 30,000 টাকা লস, আরো 5,000 টাকা তো স্বামীর আগে দিয়ে দিলাম। যাই হোক, আসলাম, আইসা ওই যে পুরান ঢাকা হোটেলে কাজ করতে শাহিন, ওই শাহিনের সাথে যোগাযোগ করি, কথাবার্তা হয়। ও আবার ওই যে আঙ্কেলটি দিয়ে একবার বিয়ে ঠিক করছিল তানিয়া, ওই আঙ্কেলটি দিয়ে মানে আরেকটা মেয়ে বিয়ে বাইর করছে যে বিয়ে দিবে,
আমার সাথে বিয়ে দিবি, কারণ শাইন তো দেখতেছে শাইন যে বিয়েটা করাই দিছে এটা সারার পিছে ধরার পিছে আমার কোনো দোষ নাই, যেহেতু সে নিজে ছিল। এদিকে বিয়ে শাদি করতেছি এটা কিন্তু শাইনকে আমি শেয়ার করি নাই, এগুলো মানে লুকাইতাম আমি, মানে বন্ধু বান্ধবের কাছে জিনিসগুলা একটু গোপন রাখার চেষ্টা করতাম, নিজের দোষগুলা মানে বলতাম না আর অন্যের দোষগুলা ওদের সামনে তুইলা দিতাম। যাই হোক, শাইন আঙ্কেলের সাথে কথা বলে যে মেয়েটা আর ঠিক করছে, ওই মেয়েটা দেখতে যাই, ওই খালার কাছ থেকে আর 10,000 টাকা নেই আমি, 3,00,000 টাকা পুরাই রইল। ওই মেয়েটা দেখতে বোলাতে যাই, বরিশাল ডিস্ট্রিক্টে বোলা আছে, আচ্ছা শাইন যায় আমি যাই, শাইনের ওই আঙ্কেলটা যায়, তিনজন যাই। মেয়েটা থাকে আবার চট্টগ্রাম গার্মেন্টসে চাকরি করে, আমরাও গেছি, মেয়েটাও গার্জেন পক্ষ নিয়ে আসছে, মেয়ের বাবা মা ছোট ভাই বোন এগুলো নিয়ে আসছে, মেয়ের খালা বাড়িতে বসা, ওই মেয়েদের আবার দেশে বাড়ি ঘর নাই, নদীতে ভেঙে নিছে, ওই মেয়েটা বিয়ে দিবে। এটা ওই আমাদের শাইনের যে আঙ্কেল, আঙ্কেলের ঘটকালি। যাই হোক, আমি গেলাম, দেখা ওই একইভাবে মেয়ের সাথে আমার কথাবার্তা, তুমি কি আবার সংসারে থাকবা, তোমার কি আগে বিয়ে শাদি হয়েছিল, মানে আমার কথা হয়েছে আমি মানে সত্যি বলতে একটা কথা, সতী নারী খুঁজতে খুঁজতে আমি নিজেই অসতী হয়ে গেছি। আমার টার্গেট, আমি অনবিবাহিত ছেলে, আমি বিবাহিত মেয়ে কেন বিয়ে করবো, আমি অনবিবাহিত মেয়ে নিয়ে সংসার করবো, কিন্তু আনোয়ার তো অনবিবাহিত ছিল, কিন্তু এর তো রাখার চেষ্টা করতেছি, এটা তো শাশুড়ির কারণে পারতেছি না। এক এদিকে নার্গিস তো ছাড়ি দিলাম, তা নিয়ে তো চলেই গেল, ভুলাতে গেলাম, একইভাবে কথাবার্তা ভুলাই ওইটা বিয়ে করলাম। আপনার সম্পর্কে, আপনার ফ্যামিলি সম্পর্কে কোনো খোঁজ খবর নিলই না? না, ওইখানে পরিচয় দিলাম, শাইনের খালাতো ভাই আমি, সম্পূর্ণ এড্রেস শাইনদের বাড়ি, ওকে ওকে, বরিশালে, এটা মেহেন্দিগঞ্জ থানা পড়ছে, সম্পূর্ণ এড্রেস শাইনের খালাতো ভাই আমি, মানে আমার বাড়ি সিলেট ওনারা কিছু জানেই না, শুধু জানে শাইন আর শাইনের আঙ্কেল, ওকে, কিন্তু তাদের কি কত তোমরা যা নিতে পারো, 20,000 নিতে পারো, ওদের কাছ থেকে 30,000 যাই নিতে পারো, এই আঙ্কেলের 10,000 টাকা দিব, আর শাইন নিবে না, শাইন আমার বন্ধু মানুষ, উপকার করতেছে শাইন আমার, ওকে, ওরা 30,000 টাকা দিবে, চেন দিবে, আমি 4,000 জিনিস দিব, খানে জিনিস, জিনিসটা আমি ঢাকায় বিয়ে করে বউ নিয়ে ঢাকায় আসলে আমি জিনিসটা দিয়ে দিব, আর জিনিসটা কানে ঝোলানোর পরেই ওরা আমার টাকাটা দিবে। এর জন্য কথাবার্তা বিয়ে ওইটা পরে নিয়েছে, ওকে, তখন বিয়ে করছি, শাশুড়ি শ্বশুর বলতেছে কে মেয়েটা চিতাং থেকে আসলাম বেড়ানোর কথা, কয়ে নিয়ে ওইখানে মেয়েটা বিয়ে দিয়ে দিলাম, তো ওদিক থেকে জামাই রে ওদিক থেকে বেড়াই টেড়াই চিতাং থেকে গাড়ি তুলে দিন, ওইখান থেকে তারা ঢাকা চলে যাব, এই সিদ্ধান্ত ডিসিশন করে ওই বউ নিয়ে চিটাঙ্গে যাই, ওর নাম ছিল রুজিনা, ওকে, চিটাঙ্গে যাই। এখন এটা আবার শাশুড়ি হয়েছে যেই সেই দরজা, এই বোঝায় এই বোঝায়, এখানে থাকো এখানে কাজ করো, চার নম্বর বিয়েটা করে ফেললেন, হ্যাঁ চার নম্বর বিয়েটা করে ফেললাম, ওকে, মেয়েটার নাম কি ছিল? রুজিনা। রুজিনা বয়স কত? বয়স 16-17 হবে। আচ্ছা, এই যে চার নম্বর বিয়েটা করলেন, ও কি বিবাহিত ছিল নাকি ওর আপনি প্রথম? হ্যাঁ, এটা আমি জানতে পারি ওই চিটাঙ্গে যাওয়ার পরে। হ্যাঁ, চিটাঙ্গে যাই, এখন দুষ্টুমি করতে করতে রুজিনার একটা ছোট্ট বোন ছিল জুলেখা, ওকে, আমি দুষ্টুমি করতেছি যে তুই কে, তুই এনে কেলে, তোর তো টোকায় আনছে, তো এই কথা কইতে কইতে ওই শুক্ল মায়ের বইলা দিছে, তো হ্যাঁ তোমার বউ রে টোকায় আনছে, অর্থাৎ এই রুজিনা আমার যে শ্বশুর শাশুড়ি এর নিজস্ব মেয়ে না, ওকে, এই মেয়েটা এক ভিক্ষুকের মেয়া, ভিক্ষা করতে আইসা ওদের বাড়িতে রাইখে চলে গেছিল ছোটবেলা, রুজিনা হচ্ছে ওনাদের পালিত মেয়ে, এই মেয়েটাকে নিয়ে ওরা ইট খোয়ায় কাজ করছে, বাসায় কাজ করছে, অনেক রকমের কাজ কাম এই মেয়েটা ছোটবেলার থেকেই করাইছে, লেখাপড়া করা নেই, যা শুধু কাজই করাইছে। তখন ওই মেয়েটা যখন কথাটা বলে ফেলায়, তখন আমি সাথে সাথে কটা তেজ দিই না, রাত্রে আমি রুজিনাকে অনেক রকমের পেঁচায়া ধরি, তখন রুজিনা সে আমার কথাটা বলতে বাধ্য হয়, স্বীকার করে, স্বীকার করে যে হ্যাঁ আমি তাদের নিজের মায়া না, কিন্তু আমার শাশুড়ি শ্বশুরকে জিজ্ঞাসা করলে আর উল্টা আমাকে, এটা নিয়ে এক ধরনের রাগারাগি শুরু হয়ে গেল, আমার বলতেছে আপনি মিথ্যে কথা বলবেন কেন, সত্য কথা বলেন। তারপর আমি বলতেছি তুমি তোমার নাম ঢাকা চলে যাবো, তুমি তো যাবা কিনা, আমি তোমার বাপ মার বলে থাকবো না, তুমি যদি যাও, তুমি এদের পালিত মেয়ে, তোমার বাপও নাই মাও নাই, আমার বাবা নাই মা আছে, যাও তোমার জীবনে যা কিছু হয়ে যায় আমি তোমার নিয়ে থাকার চেষ্টা করবো, রাখার চেষ্টা করবো, সারা জীবন তোমার আমি রাখবো, তুমি আমার সাথে যাবা, যাবো, দুজনে বুদ্ধি করি, তুমি কদিন কাজ করো, আমার টাকা দাও, আর আমি বেতন পাইলে তুমি আবার ওখানে চাকরি করতো, বেতনটা পাইলেই আমরা চলে যাবো, একবার দুইবার তিনবার মানে
আসবে অমুক জায়গায় দাঁড়াইতে বলে, আমরা জামাই পলাম, আমার যে ঠিকানায় দাঁড়াইতে বলে আমি দাঁড়াই, কিন্তু ও বাসায় চলে যায়, আমি ওর বাসায় যাই। একে একে তিনবার আমি ব্যাক করে বাসায় গেলাম, কি ব্যাপার তোমার সাথে আমার কথা ছিল কি তুমি করলা কি? বাসায় চলে এলাম, কয় এতদিন পাইলেন এলে বড় করছে, এদেরকে ছাড়া যেতে মায়া লাগে। এদেরকে ছাড়া যেতে মায়া লাগে, আমার জন্য কি তোমার মায়া লাগে না? এদের সাথে তো তুমি সারা জীবন থাকবে না, তুমি আমার সাথে সারা জীবন থাকবা, চলো আমরা চলে যাই, কয় টাকা টুকা দিয়ে দিছি, তাহলে কাজ করি, তুমি এখানে থাকো, আমি ঢাকা যাই, ঢাকা যাইয়া চাকরি বাকরি নিয়ে ফোন করলে তুমি আম্মা বুকে নিয়ে ঢাকা যাবা। কয় দেখো আম্মা বুকি বলে, আমি শ্বশুরের সাথে শাশুড়ির সাথে পরামর্শ নেব, আমার বউ আমাকে দিয়ে দেন, আমি মানে এক ধরনের ঝগড়া, পুরোপুরি মানে ঝগড়া, এটা মানে একটা বস্তি পরিবেশে থাকতো। আমি বলছি যে তুমি যাবা কিনা, আমার হাত ধরছে রুজিনা, গেলে আমার সাথে চলে আস, ওদিকে ওর মায় ওর হাত ধরছে, তুই আমার ঘর ছেড়ে যাইতে পারবি না, ওরকম বিয়া তোর আমি আর দুই তিনটা দিব, টাকা দিয়ে জামাই কিনবো, তা ওর সাথে তোর যাইতে দিব না, ও যদি এখানে থাকে থাকবে, না থাকলে নাই। আমি বিষয়গুলো শাহিনকে জানাইলাম, এখন শাহিন কিছুটা বিশ্বাস করতেছে, আবার কিছুটা নাও করতেছে, শাহিনের ভিতরে একটা সন্দেহের সৃষ্টি হয়ে গেল। আমি ওইখান থেকে আমার হাতের মোবাইলটা 400 টাকা বিক্রি করি, বিক্রি করে ফ্রিপুর থেকেই আমি গাড়িতে চলে আমি ঢাকা চলে আসি। আচ্ছা, রুজিনাকে কিছু বলিও নাই করিও নাই। এদিকে প্রায় 3 মাস সময় চলে গেল, আসলাম আবার ঢাকা, আইসা পকেটে তো টাকাই নাই, গেলাম খালার বাসায়, এদিকে আগে মেসে বিল টিল আছে এগুলা কিছু দিয়ে গেছি, কিছু রয়েছে, আবার যাই মেসি ঢুকছি, গেছি খালার খোঁজে, খালার বাসায়, খালার তো বাসা নেই, খালাও নাই, খালোর যে টং দোকান ছিল দোকানও নাই, টং দোকানে অন্য লোক বসে আছে, খালার রুমে অন্য ফ্যামিলি লোক এসে ভাড়া নিচ্ছে, কি ব্যাপার এরা কোথায়? এরা তো আরো 1 মাস আগে চলে গেছে, আইসো। আমি তো ভাই মাথা ঘুরে ওইখানে ফিরে গেছি, আমার মাথা একটা চক্কর মারছে, দুনিয়াটাই আমার অন্ধকার হয়ে গেল। মাই গুডনেস, কত টাকা জমা ছিল সেই মুহূর্তে? 3 লাখ টাকা পুরোপুরি, 3,10,000 ছিল, আমি ভোলা যাওয়ার সময় 10,000 টাকা নিয়ে গেছি। অথচ আমি কোনদিন চেষ্টাও করি নাই যে তাদের আত্মীয় স্বজন কোথাও আছে। একটা কথা হচ্ছে ভুল, আর একটা কথা হচ্ছে অপরাধ। আমরা সবসময় একটা কথা বলি আমাদের এই অনুষ্ঠানটিতে, একবার ভুল হয়, দুইবার ভুল হয়, তিনবার ভুল হয়, কিন্তু তিনবারের পরের বার নিশ্চয়ই ভুল না, এটা অপরাধ। এটা অনেকেই তিনবার বলেন, অনেকেই বলেন দ্বিতীয়বারই অপরাধ। সুতরাং ভুলের জায়গাটি ওর যে জায়গাটা সেটা কিন্তু অনেক বড় এবং সেটা অপরাধ। প্রথম স্ত্রীকে একটা ভুলের জায়গাটি থেকে মানতে না পারা, দ্বিতীয় স্ত্রীর কাছে বিবাহ করে তার অধিকার না পাওয়া, তৃতীয় স্ত্রীতে একই প্রবলেম, চতুর্থ জায়গাতেও একই প্রবলেম, তখনও দমে না যাওয়া, এবং এগুলো ভুল এখানেই থেমে যায়নি, সামনে আরো হয়েছে আমরা নিশ্চিত হয়ে বলতে পারি, কিন্তু একের পর এক নিজের মনোবাসনা পূরণ করার জন্য এতগুলো কালিমা নেয়া, এতগুলো অন্যায় করা, ভুল করাটা এটা একটা অপরাধ। আজকের যিনি কনফেস করছেন সাদ্দাম, তিনি কোথায় গিয়ে তিনি সন্তুষ্ট হয়েছেন নাকি আদৌ হতে পারেননি, সেটাই হচ্ছে যাহা বলিব সত্য বলিব মূল লেসনের জায়গা। বলুন তারপর কি হল? তারপর এখানে আমি এক ধরনের বেহুশ হয়ে যাই, ওই ওই বাড়ির লোকজন আমার মাথায় পানি টানি দেয়, দিলে আমি এখান থেকে আমার এক দোকানে নিয়ে বসাই, প্রায় আমি 3-4 ঘন্টা কোনো কথাই বলতে পারিনি। এখন তাদের ফোন নাম্বারে ফোন দিলে মোবাইল বন্ধ, ঢোকে না, বন্ধ বন্ধ, আজ বন্ধ কালো বন্ধ, যাক যাই মেসে শুইলাম, আরাম করলাম, কিছুই ভাল লাগতেছে না। এখন মানে আগে যদি সিগারেট খেয়েছি 10টা, এখন খাইতেছি 30টা, আমার টাকাও গেল, আমার সংসারও গেল, আমার কিছুই হইল না, আমি কি করলাম, এইগুলা ভাবতে ভাবতে 4 সিগারেট আমি অবিরতই খাইতেই থাকি। তারপর কি করব, খালা চলে গেল, ওই যে শামিম আবার ফোন টোন দেয়, শামিমের সাথে কথা কই, শামিমের সাথে সম্পর্ক ভালো, ওর মার সাথেও সম্পর্ক ভালো, এখন শামিম বলতেছে বুঝতে পারে নাই ভুল করছে, ওই যে বাসায় কাজ করতো ওই বাসায় আর একটা মেয়ে ছিল, নাম ছিল তার জুলেখা, ওইটাও আবার প্রেম করে বিবাহিত ছেলের কাছে বিয়ে করছে, এবং ওই ছেলের আবার 2টি সন্তান আছে দেশের বাড়িতে, তো একসাথে থাকে। আমি ওর দোনের বোন দাবি দিলাম, যে বোন তোমার সাথে কথা আছে নাকি, তুমি ওর সাথে আজকে 3-4 বছর যাবত বাসায় কাজ করতেছ না, বলো হ্যাঁ, বলো তো তুমি আমার বোনই আমার সাথে মিথ্যা কথা বলো না, ওরে কোনোদিন কোন রকমের কোন অকর্য কালাপে দেখছো, এই বোন আমার আল্লাহর কসম খায় না করছে। কার ব্যাপারে সেটা? ওই শামিমের বোনের ব্যাপারে, যার নাম সাইদা,
ওকে, মানে এত কিছুর পরেও আপনি আরেকটা নতুন মেয়ের খোঁজ খবর নিচ্ছেন? হ্যাঁ, মানে ও ফোন দিচ্ছে, কথাবার্তা বলতেছে। না, সেটা আপনার সঙ্গে বলছি, বাট আপনি তারপরেও ইন্টারেস্ট পাচ্ছেন একটা মেয়ের প্রতি? হ্যাঁ হ্যাঁ, আমার ছয় সম্বল সব চলে গেল, দুটো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, চার চারটা বিয়ে, বউয়ের কাছে শাশুড়ির জন্য হোক আর বউয়ের জায়গা থেকে হোক, কোনো জায়গায় জায়গা করতে পারলাম না, তারপরও আপনি আরেকটা মেয়ে খুঁজতেছেন? আমি খুঁজতেছি না বলতে, আমার সাথে মানে ধা দিতেছে, আমি তেমন একটা পাত্তা দিচ্ছি না। স্বামী ছেলেটা তার বোনের হয়ে ক্ষমা, মানে আপনি নিমরাজি? হ্যাঁ, আমি নিমরাজি বলতে আমি বলতেছি যে আমি এখন কিছু আমার চিন্তা ভাবনা নাই, পরে মাঝে মধ্যে মিস কল দেয়, মিস কল দিলে একটু কথা বলতে মন চায়। তেমন দেখা গেছে কথা বলতে 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 সে মানে পুরাপুরি আমার মানে মাপ চাইতেছে, ভুল করছি, এবার আর বাপ মায়ের চেষ্টা করব না, এবার তুমি যা বলবা তাই, ঠিক আছে আমাকে একটু ভাবতে দাও। বাবার কথা বলে আমি জোলেকার সাথে এই ভাই বোনের সম্পর্কটা তো আগেই করছি, আমি ভালো করে খবর নিতে চাই যে এর খবর কি, একই কোন কারোর সাথে প্রেম হয়েছে কিনা। হ্যাঁ, জোলেকার কাছ থেকে খবরটা নেই। ওই শামিমের বোনের নাম হচ্ছে শাহিদা, দুইটি নাম ইউজ করতো। আচ্ছা, আমি যত বুঝলাম যে তখন যে বিয়ের কথা হয়েছিল সেজন্য বিয়েটা যেহেতু হয় নাই, মানে বাবা যেটা বলবে সেটাই মেনে নেবে, এরকম একটা কথাবার্তা হয়েছিল, পরবর্তীতে এখন রাজি হচ্ছে বিয়ে করার, এখন বলতেছে যে আমি তোমার কাছে গিয়ে বসবো। ওকে, আমি বলতেছি দাঁড়াও, আমি কিছুদিন আমার ভাবার আছে, দেখার আছে, একবার তোমাদের বাড়িতে টাকা পয়সা নিয়ে গেলাম, তোমার ভাইয়ের জুয়া টুয়া খেলে সবকিছু লস্ট দিয়ে আমার খালি হাতে ফেরাই দিছে, তুমিও আমাকে পাত্তা দিলে না, তুমি বলছো তোমার বাবা যা বলবে তাই করবে, এখন তুমি বলতেছো আমার জিনিসটা বোঝার আছে। আমি জোলেকার সাথে কথা বলি, বেশি কথা বলি যে বোন আমি ভাই হয়ে আপনার কাছে সত্যি কথাটা জানতে চাই, ও কি কারোর সাথে প্রেম টেম করে কিনা বা কারোর সাথে আছে কিনা, ও কি বলে? জোলেকা আমার সাথে উত্তর দিল যে ও প্রেম শুধু আপনার সাথেই করে আর আপনার জন্য সে পাগল দিওয়ানা, পাগল দিওয়ানা ওর বাড়িতে গেল, বাবা না করলো আর ও আমার নিষেধ করে দিল, কেমনি বুঝবো যে ও আমার লেগে পাগল? এখন তো আমার খালি উঠতে বইতে খালি আপনার কথাই কয়, আপনার বুঝাইতাম, আপনার রাজি করতাম। মানে ওই শাহিদা জোলেকাকে অনুরোধ করে, তোমার ভাইকে একটু বুঝাও, আমি তো একবার বাবার কথায় ভুল করছি, দিয়ে তো ভুল করবো না। তারপর ওই জোলেকা আবার সুপারিশ করে বলি যে ওরে নিয়ে আসেন, পরে আমি ওর গাজীপুরে নিয়ে গাজীও বেশি বিয়ে করি। শাহিদাকে জোলেকা সাথে আসে, ওরা দুইজনই মানে আসে, আসলে ওই স্বামীকে খবর দিই ওর ভাই। তখন আপনার মানে চার নম্বর বউটা তখন আপনার বউ, বৌধ ভাবে বউ, এবং তখন আপনি তাকে ডিভোর্স দেননি? না, ওকেও ডিভোর্স দেয় নাই, ছেলের মাকেও ডিভোর্স দেয়নি। যাই হোক, আমি সবই গাজীপুর সহিপুরে নিয়ে একটা কাজে বসে ওই শাহিদাকে বিয়ে করি। বিয়ে করলে চলে গেলাম কালিয়া করে। জোলেকার একটা মামাতো বোন থাকতো ওই জায়গায়, ওই জোলেকার মামাতো বোনের বাসায় জোলেকা সহ ওইখানে যে থাকি, রাত্রে ওখানে যে থাকি, দিনের বেলা তোরা এসে চাকরি খুঁজি। আমি একটা চাকরি ধরলাম, জোলেকারে বললাম যে আপু তুমি ওরে নিয়ে আই বাসায়। তখনও আপনার লাইসেন্স দুই নম্বর লাইসেন্স? তখনও আমার লাইসেন্স দুই নম্বর লাইসেন্স। ওকে, তারপর ওদিকে পাশের রুমে একটা ড্রাইভার থাকে, একা হিন্দু বাড়ি ছিল, ড্রাইভারটা অনেকদিন ধরে থাকে, ড্রাইভারটা কালিয়াকের থেকে আজমেরি চালাইত। আমি ওই একদিনই দেখছি ওরে, ছেলেটা খুব স্মার্ট এবং বড় গাড়ি চালায়, ভালো ইনকাম, তার হাতে ব্যাসলেট মুসলেট থাকে, অন্যরকম টাইপের আর কি, পুষ্পাস। আমি আবার এই পুষ্পাস এগুলো করি না, আইডিয়া আমার পছন্দ না, আমি সাদা সাদা, আমার থেকে মাথা মতো কিছুই পাবেন না। যাই হোক, ওরা ওইখানে রাখি, এভাবে আমি এখান থেকে টাকা পাঠাই, ওরা বাজার টাজার করে রাখে। আমি তো চাকরি নিছি, প্রতিদিন তো কালিয়া করতে গিয়ে উত্তরা এসে চাকরি ধরা ডিউটি করা সম্ভব না। আমি এই মেসেই থাকতেছি, এই মেস থেকেই আমি যায় যা এই কাজগুলা করতেছি। আমি টাকা টুকা পাঠাই, বাজার করে খাই, 15-16 দিনের মাথায় শাহিদাকে জোলেকা আপা খুঁজে পাইতেছে, খুঁজে পাইতেছে না। ওই যে যে ছেলেটার কথা বললাম, ছেলেটার নাম শুনেছি শুধু বিলাল, আর কিছুই জানি না। মানে একদিনের পথের মধ্যে দেখা, আমি ঢুকতেছি বাসায়, ও বের হইতেছে, একবার দেখায় আর আমি কতটুকু চিনব। ওর সাথে পালাইছে শাহিদা, পালাইছে, পালাইয়া আমার ওর দিন রাত্রে 11টার দিকে ফোন দিছে যে তুমি আমার আর খুঁজো না, আমি তোমার সাথে আর দেখা করতে পারবো না। আপনার পঞ্চম স্ত্রী, স্বামীর বোন যেটা,
ওই যে যাদের বাড়ির থেকে যাই একবার ঘুরে আসলাম, আমি বলি তুমি কি বলো, তুমি আমার বউ, তুমি একেবারে চলে গেছো, এখন তুমি আমার ফোন দিয়ে বলতেছো, কেমন কথা? না আমি অন্য জনকে পছন্দ করি, তার সাথে চলে আসি, স্টেট বলতেছে। আমি এটা কি তোমার কথা ছিল তোমার সাথে আমার? এই যদি তোমার মনে ছিল তাহলে তুমি আমার কাছে বিয়া বলে কেন? কয় তাহলে আমার পক্ষে কিছু করার নেই, আমি এখন নাম্বারটা বন্ধ করে ফেলবো, আর এই নাম্বারে কল পাবো না, আমি আর চালু করবো না, আমার দিন আমি দেখি, তোমার দিন তুমি দেখো। এটা কেন করতে পারে? ওই যে ওর ভাইয়ের যে 30,000 টাকা দিছিলাম না ওদের বাড়িতে যাওয়ার পরে, এই টাকা নিয়ে আমি একটু মানে মেজাজ গরম করে ওর সাথে মোবাইলে কথা বলছিলাম ডিউটি থাকাকালীন, তাতে ওর খুব কষ্ট পাইছে, আমি রাগ হয়েছি তো কষ্ট পাইছে এবং গালাগালি করি নাই। এটাই বলছি যে তোমার ভাই তো তোমার এক ধরনের মানে ব্যবসা শুরু করতো আর কথা, এই জাতীয় কথা বলেছি, আমার কাছ থেকে বিয়ে দিবে করে টাকা নিয়ে সেই টাকার কোনো খবর নাই, আমি এই ধরনের একটা কথা বলছি, তো সেই কথাতে মনে হয় একটু রাগ পাইছে। মনে করেন ওই ছেলেটার সাথে হয়তো কথাবার্তা হয়েছে, আমি তো এদিকে ওদিকে তো শুধু ওরা দুইজনই, ওর চোখ থাকি দিয়ে কথাবার্তা হয়েছে, ফস করে চলে গেছে। তো যাই হোক আমার আর কি করা যায়, ওদের বাড়িতে ফোন করি যার যার নাম্বার ছিল, এরকম আমরা জানি না এই বিষয়ে, চুপচাপ চলতেছে। এদিকে ছেলের মা ফোন দেয়, ছেলের বয়স তো প্রায় 3 বছর পার হয়ে যাচ্ছে, এখন তো ছেলে টুকটাক কথাও ফুটতেছে। ছেলের বয়স 3 বছর পার হয়ে যাচ্ছে, মেয়ের 4-4.5 বছর পড়ছে, তখন পঞ্চম স্ত্রী, আপনি 5টা বিয়ে করেছেন এবং 5 নম্বর বউ আপনার কাছ থেকে চলে গেছে। এই 5 নম্বর বউ পর্যন্ত আপনার লেসন মানে আপনার শিক্ষাটা কি ছিল? আমার শিক্ষাটা ছিল আমি মানে সম্পূর্ণ ভাবে মানে দুষ্ট আমারই ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করতাম যে দুষ করতেছি দেখি, আমি যে এরকম পর্যন্ত আপনি মানে নিরাশ হননি, তখনও আপনার চেষ্টার মনোবাসনা আছে, আমার মানে ভিতরে কাজ করতে এটা মানে আমি মানে যেরকম চাই মনে হয় পাবো, তখন আপনার মাথা মাথাটা কাজ করতো, তখন আমার 5 নম্বর পর্যন্ত কাজ করতো, কাজ করতো যে মনে হয় আমি পাবো, আমি যেরকম মেয়েটা চাই। ওকে হ্যাঁ বলুন, আপনি আপনি যেটা বলছিলেন আপনার সন্তানের বয়স 3 বছর হয়েছে, তারপর যাই হোক এখন তো মনে করেন ওই ছেলের মা ফোন টোন দেয়, যোগাযোগ করে ফোন দেয়, কথা বলে, ওই ছেলে কল দিয়া ছেলেকে ধরাই দেয়, ছেলে রাতে মোবাইল থেকে ছেলে আব্বু আব্বু মানে এরকম করে ওরা বইলা বইলা দেয়, তা আমার ভিতরে একটা মায়া কাজ করতেছে, ছেলেরা তো কাছে থাকি ছেলেটাকে দেখতে যাই, যা আছে গোপালে আমার সবই তো হারাইলাম, এ গেলাম আমার ছেলের মা আবার ফোন দিত না, ছেলের মা ফোন দিছে এই কারণে ওর মার সাথে ঝগড়া কইরা চিন্তা করছে যে আমার স্বামী ভালো ছিল মার পক্ষে আমি ভুল গেছি, ওই যে আমার কাছে আবার ফোন দিয়ে মানে নত স্বীকার হলো, ভুল করছি মার কথা শুনে, আসো আমি তোমার কথায় আছি, ভুল স্বীকার, ঠিক আছে ভালো কথা, এটা আমার বউ, এরা তো আমি ছাড়ি নাই। ও কি জানতো যে আপনি পঞ্চম বিয়ে পর্যন্ত গেছেন? না না এগুলা কিছুই জানতো না, তো এখন বললো যে কাজ করো, মার কাছে তো টাকা পয়সা থুইছি, মায়ের তো টাকা পয়সা সব ভাঙে লাইছে, এখন মায়ের তো টাকা দেয় না, চলো আমি তোমাদের বাড়িতে চলে যাবো, তোমাদের দেশেই তুমি একটা কিছু করবা, তখন ওর পাম শুনে আমি বইলে গেলাম, আমি আমার বউ ছেলে নিয়ে বাড়িতে চলে গেলাম। আপনার কততম স্ত্রী কেন ছিল এটা? এটা ছিল 3 নম্বরটা। ওকে কি নাম ছিল? আনোয়ারা বেগম। ওকে এও এর নাম বাড়িতে চলে গেলাম, এখন বাড়িতে যাইয়া বড় বাবার সাথে কথা বইলা গেছিলাম যে মানে বৃষ্টি ট্রাক চালায় আমারে মনে করেন বৃষ্টি গাড়িতে চান্স পাওয়াই দিব, আমি তো ছোট গাড়ির ড্রাইভার, তো কথা বলে গেছিলাম যে কিছুদিন লগে থাকলে তোরা চান্সটা নিয়ে নিবি, এখন বাড়িতে গেলাম বউ পোলাবার নিয়ে বাড়ছি, এখন তো মনে করেন ওই নিজে নিজে গাড়ি চালাইতেছে চলতেছে ভালো, আমাকে যাইতেও বলে না আর আমি বললো আজকে না কালকে অন্যদিন এরকম মানে ও আমাকে নিবে না, এটাই হলো কথা। ওকে কি এটা? এটা আমার বড় ভাই, নাম হচ্ছে গোলাম কিবরিয়া। ওকে তারপর এবং বাড়িতে খুব কষ্ট করে চললাম একটা বছর, এই 1 বছরের ভিতরে আমার মার সাথে আনোয়ারা বেগম অনেক রকমের দুর্ব্যবহার করছে, আমার মার সাথে কোনো ভাবেই তার মিলত না, নামাজ পড়ে না আমার আম্মার সাথে একটু বাঁচত, পড়তে গেলে পড়তো না আমার একটু মানে একটু ধমক দিত, একটু গালাগাল করতো, তো ওর কাছে খারাপ লাগতো আবার তর্ক করতো, পরে নিয়ে আমার বড় ভাই কিবরিয়ার সাথে আমি মারামারি করছি, এক ধরনের বড় দুইজনের সাথে মারামারি করছে, আমি ওইখানে ওর পক্ষে ছিলাম এই কারণে ওই দেশে ওর কেউ নেই, ও আমার দেখে গেছে অলরেডি একদিন ঝগড়া করিয়া ছেলেকে নিয়ে বাইরে গেছে, আমি তোর এখন ডিভোর্স দিয়ে চলে যাবো, চলে যাবে যাও রাগ করে বাইরেছে ওই এলাকায় ওই দেশে কি চিনে, ও আবার ঘুরে গেলে বাসায় গেছে, তোমার চিন্তা করলাম আগে একটা বিয়ে করলাম মায়াটা এলাকার মানুষ দেখলো সবাই দেখলো
আয়াটা নানি বাড়িতে মানুষ হইতেছে, এখন বিয়ে করলাম, ছেলেটাও পারিবন্ত নিয়ে আসলাম, কিছু করার সুযোগ পাইতেছি না। মূল কথা হইছে ওই কাজ নাই, অভাবের কারণে ঝগড়াটা বেশি হইতেছে, ইনকাম না থাকার কারণে। একদিন কাজ করলে তিন দিন নেই, চলো আমরা আবার ঢাকায় চলে যাই। ওর সাথে বুদ্ধি করলাম, কাজামেজা মিট করলাম, চলো আমরা ঢাকায় চলে যাই, তুমি আগের মতো চাকরি করবা আর আমি গাড়ি চালাম, আমাদের দিন ভালোই চলবে, চলো। ঢাকায় চলে আসলাম, আয়েশা আমি চাকরি নিলাম, ও চাকরি নিলাম, তিন মাস আবার সব সেই ঝগড়া। ওর মাই পেস লাগাই দিতেছে, মানে ও চাকরি করে, ও আমার কাছে টাকা মানে দেয় না, ঠিক আছে বলে যে এত টাকা পাইছে আমি রাখো, তোমার আমারটা দিই, খাওয়া গড়বার চলতেছে, তোমারটা রাখো, দেখছি তো টাকার জন্য কি কষ্ট করলাম বাড়িতে যায়। টাকাটা তোমার মার কাছে দিও না, তোমার কাছে রাখো, তুমিও তো দিলা তোমার মার কাছে, দিলা তোমার মা তো ফেরত দিতে পারলো না টাকাটা, তোমার বিপদে কই 1000 টাকা তো বিকাশ করে নিতে পারলো না, তুমি তোমার কাছে রাখো। ও চুপু চুপে ওর মার কাছে দেয়, কিন্তু বলে যে আমার কাছে আসে। আমি বললাম তিন মাসের টাকা ওর কাছে জমার পর দেখি টাকাটা ওর কাছে আসে কিনা। আমি বললাম 5000 টাকা তো দরকার আছে, আমার এখন লাগবে, আবার এক সপ্তাহ পর তোমার দিয়ে দিব, টাকা তো মায় নিয়ে খরচ করছে, 5000 টাকা দিতে বললাম না, তোমার টাকা কোথায়? টাকা আসছে একজনের কাছে থুইছি, সে মানে একজনকে দিছে, পরে দিবে। কার কাছে থুইছো? টাকা লাগবে না, আমার ওই লোকটা দেখায় দিই। এখন ওর ফালারে দেখায়, মামিরে দেখায়, ওই পাড়াপড়শি ভাবিরে দেখায়, টাকাটা দেন, রাখছে না, বলে হ্যাঁ টাকাটা দেন, টাকা দিতে পারে না। ট্রাক করে ঝগড়া করে আবার সেই মেসেজ চলে গেলাম উত্তরে। যাওয়ার পরে ওইখানে আরেক নতুন মালিকের চাকরি নিলাম। এখন এই আমার সামনে যা আশা করে আমি দেখি কে এটা, শিরিন আক্তার। আপনার সামনে তো অনেকেই যাওয়া আশা করবে, বাট শিরিন আক্তারকে আপনার কেন চোখে ধরলো? এইটা কি চোখে ধরলো? কোন দিকে যাওয়া আশা করে? আমার মানে আমি যেখানে থাকি, যে বাসায় গাড়ি চালাই, রাইট, এই বাড়ির সামন দিয়ে প্রতিদিন সে যাওয়া আশা করতো, যাওয়া আশা করতো। মেয়েটার নাম তো আপনি আগে থেকে জানতেন না, আজমপুরের চাকরি করেন, এখানে আপনি কে কে আছে? আমার আব্বু আছে, কি করে? রিক্সা চালায়। ওর আব্বু আসতেছে, রিক্সা নিয়ে আসতেছে, ওর আব্বু অটো রিক্সা চালায়। তো ওর আব্বুর দেখা দিল, এটা আমার আব্বু, যাও। ওরা বললাম চলে যাও। ওর আব্বুরে পাইলাম, আঙ্কেল কেমন আছেন? ভালো। ও বাবার সাথে পরিচয় হচ্ছে, দোকানে নিয়ে গেলাম, চা পানি খাওয়াইলাম। মানে আমার মনোপ্রস্তাব এটাই, এবার যখন আসছি আর যাবো না ছেলের মার কাছে, এটাই আমার লাস্ট টার্গেট, দেখি কি করা যায়। মানে এই মেয়েটাকেও আপনার ভালো লেগে গেল? হ্যাঁ, ভালো লাগিয়ে গেল এই মেয়েটা। তারপর ওর বাবার সাথে মনে করেন কথাবার্তা শুরু করলাম। এখন ওর বাবে সবসময় আমার সামনে, আমার গ্যারেজের সামনে এসে বসে, বসে একটু চা পানি খায়, আমি সুযোগ পাই এখানে আসে, চা পানি খাওয়াই, ভালো মন্দ কথা কই, 500-1000 টাকা লাগে ধার দিই, মানে ভালো একটা ক্লোজ হয়ে গেল। আমি একটা মিথ্যে কথা বললাম, অ্যাঙ্কেল আপনারা তো এখানে ফ্যামিলি না থাকেন, তা আমি তো মালিকের বাসায় সকাল দুপুর খাই, রাত্রিবেলা তো আমার হোটেলে খাইতে হয়, তা আপনাদের বাসার থেকে এক বেলার খাওয়ান দিলে মাসে কত টাকা নেবেন? বলতেছে যাই বেটা, যা মনে হচ্ছে দিও, এক বেলা ভাতই তো খাইবা, যাও তোমার জন্য প্রতিদিন ভাত পাঠাই দিন। ওই 5 মিনিটের রাস্তা। এইভাবে ওর মায়ের সাথে ভাত নিয়ে আসতো মাঝে মধ্যে, ওর মাই বেশি আসতো। এইভাবে 2-3 মাস খাইলাম, রাত্রেবেলা খাওয়ার বিল দিই, এক বেলা খেয়ে 1000 টাকা করে দিই, ওরাও মোটামুটি খুশি ভালো। তারপর ওই মেয়ে মাঝে মধ্যে ভাত নিয়ে আসে, কথাবার্তা কই, এখন কথা বলার একটা সিস্টেম হয়েছে। তারপর আমি বললাম যে তোমার ফোন নাম্বারটা দাও, মাঝে মধ্যে যদি আমি গাড়ি নিয়ে কোথাও চলে যাই তো ভাতটা এনে দিয়ে যাও, ভাতটা তো নষ্ট হয়, না আসলে আমি না করে দিই মনে যে ভাত আসতে লাগবে না। আপনি কখনো আপনার প্রথম মেয়ের খোঁজ খবর নিয়েছেন? ফোনে যোগাযোগ দেখেন? না, আমি যাইনি ওখানে, জানো না, যাওয়া হয়নি। ওই যে আমার বাড়ির থেকে যাওয়ার পরে যাইতে শুনে যে দেখা, ওই দেখাই মাঝে মধ্যে, টাকা পয়সা চাইলে 2-1000 টাকা এভাবে দিতাম আর কি, কিন্তু মানে চাইতাম না, ফোন দিত নার্গিস, মাঝে মধ্যে কথা হইতো, 1-2 মাস পরেও কথা হইতো। ওর সাথে কথা বলতে 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 ভালোই সম্পর্ক হয়ে উঠলো। আমি জিজ্ঞাসা করলাম একই প্রশ্ন, প্রেম টেম করছো কিনা, বিয়ে সাদে হয়েছে কিনা, সাপ না স্টেট না করলাম। না করার পর আমি বললাম একদিন গ্যারেজ আইসো, একা আইসো, খাবার নিয়ে আম্মুর সাথে যাই, যেভাবে হোক আমি বুদ্ধি তাকে শিখাই দিলাম, একা আসবা যেভাবে হোক।
আর ভাতনির যদি না আসতে পারো ডিউটির থেকে যাওয়ার সময় তুমি আমার গ্যারেজে ঢুকবা, যেভাবে কথা আছে বিবাহিত মানুষ বউ ছাড়া থাকতেছি, আমার খুব খারাপ লাগতেছে। মোট কথা আমার নিয়ত মানে ওই দিন তার সাথে একবারে মানে ফাইনাল করে ফেলবো। যাই হোক, আমার মনে মনে একটা ভাবনা ছিল যে গ্যারেজে আসলে ওকে ওর সাথে বিয়ের কথাবার্তাটা মানে ওর কাছ থেকে আগে জানবো। আপনি যেটা বলতে চাচ্ছেন যে ফাইনাল করে ফেলবো মানে এটা কি বলছেন, মেয়েটার সঙ্গে আপনি কোনো অনৈতিক আচরণ করবেন এরকম একটা কিছু করবো রাজি হলে আর কি? ওকে রাজি হলে আপনি যদি রাজি হয় তাহলে এরকম একটা কিছু করবো আমার মনে মনে আর কি। তারপরে আমি ওরে আসতে বললাম, অনেক রকমের চেষ্টা করে মানে গ্যারেজে ঢোকাইছি আর কি, ঢুকছে ও নিজেই ঢুকছে। ঢোকার পরে মনে করেন আমি তো বাচ্চাকে জব করে দেওয়া আমার সিস্টেম মতো আমি আগেই ব্যবস্থা করে রাখছি যাতে ও ঢুকতে পারে। তারপর ঢুকছে, ওরে বললাম যে এরকম আমি তো তোমাকে বিয়ে করবো, এখন তোমার যদি কারোর সাথে প্রেম লাইন কোন রকমের কোন সমস্যা থাকে তুমি আমার বলো, কারণ আমি জীবনে কারোর সাথে প্রেমও করে নেই, কারোর সাথে আমার কিচ্ছু হয়ও নেই, তুমি যদি করো তাহলে আমার বাবা মার সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা মা যদি দেয় তাহলে তুমি কি আমার কাছে বিয়ে বসবা? যে সারা জীবন এরকম এরকম চলতে হবে, নামাজ পড়তে হবে, কথা শুনতে হবে, আমার কথার বাইরে চলা যাবে না, আমার কথা মতো চলতে হবে, এইগুলো অনেক মানে এক ঘন্টা সময় তাকে আমি বুঝাই, সে সব বুঝেই রাজি হয়। রাজি হইলে আমি ওটা বলি, সে এটা মানে না স্বীকারই করতেছে। তারপর ঠিক আছে তুমি না চাইলে না হবে, ওদিন চলে গেল। তখন ওর বাবা মা আছে ওদের বাসায় যায়, আমি শুধু ওরা দুজনের সাথে আমি কথাটা বলি। কোন দুজনের সাথে? শিরিনার বাবার সাথে আর মায়ের সাথে, যে আপনারা যদি ইচ্ছা থাকে আমার বাড়ি ঘর দেখে আসেন, আমি আগে একটা বিয়ে করছিলাম সেগুলো ছেড়ে দিছি, এখন আমার বিয়ে করার দরকার। বাকি চারটা ঘটনা বলেননি? বলিনি আমি, শিরিনা ছেলে মেয়ে আছে সেটাও বলেন, সেটাও বলিনি আমি, শিরিনা পছন্দ করি বিয়ে করতে চাই, আপনারা কি বলেন? তে আমাকে আমাদের একটু ভাবার সময় আছে, একটু ভাবতে দাও, আমরা দুদিন পরে বলতেছি। ঠিক আছে, এই দুই দিনের ভিতরে আমি এবার ওকে একদিন গ্যারেজে আসতে বলি। বৃষ্টির দিন ছিল ওই দিন, ওর সাথে আমার একটা কিছু হয়ে যায়, একটা কিছু বলতে আপনি যেটা বোঝাচ্ছেন আমার অনৈতিক অনৈতিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক হয়ে যায়। ওকে, এটা রাজি খুশিতে হয়, ওর কথা হলো আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আমি ঠিক আছে আমি তো বিয়ে করবোই, তোমার বাবা মা দিলে তো করবোই। কিন্তু সে তো তার বাবা মার সাথে কোন পরামর্শ করে নাই, কিন্তু তার সাথে আমার একটা কিছু হয়েছে হয়েছে, এখন তার বাবা মা বলতেছে যে আমার মেয়ের সম্বন্ধে তুমি কতটুকু জানো কিছু। আমি কইছি কি জানো, সে কি বলছে? ওর বাবা বলতেছে যে শিরিনার সাথে তুমি কথা বলছো? হ্যাঁ বলছি। কি বলছে, সে কি রাজি? সে তো রাজি, আপনারা দিলে রাজি, আমরা দিলে যদি রাজি হয় তোমাদের দুজনের কথাবার্তা হয়েছে? মানে আমাদের দুজনের অনেক রকমের কথাবার্তা হয়েছে, তোমরা যদি দুজন রাজি থাকো তাহলে আমাদের কোন আপত্তি নেই। ঠিক আছে, ওই কথা বলে কথা মোটামুটি পাকা পাকা উত্তর দিকেই, একদিন বাসস্ট্যান্ডে, আজমপুর বাসস্ট্যান্ডে, ওই যে ছেলের মা আছে না, ওই ছেলের মামা হয় সম্পর্কে মানে জামাই বলে ডাক দিছে, ডাক দিতেই ওই শিরিনার বাবা শুনতে পায় ডাকটা। শুনতে পাইলে বলতেছে এই লোকটা জামাই বলে ডাক দিল, কেমন জামাই তুমি? আমি বললাম ওই যে আমি শিরিনের সাথে কথা বলছি, আমি তো দেশে বিয়ে একটা করছিলাম, ওটা ছাড়া ছাড়ি হয়ে গেছে, আসলে সত্য না মিথ্যা? আমি বলি না ওটা শেষ, ওটা কোন মিথ্যা না, ওটা ছাড়িয়ে দিছি। এদিকে ফোনের মাধ্যমে যতটুকু যোগাযোগ রাখতেছি, এই মেয়ের মা আবার আরেক জায়গায় বিয়ে বসে গেছে, মেয়ের নানির বাড়িতে আছে, ও চট্টগ্রামে যায় ওইখানে চাকরি বাকরি করতেছে, প্লাস একজনের সাথে সংসার করতে আছে। আচ্ছা আচ্ছা, রুজিনারও বিয়ে হয়ে গেছে, এটাও জানতে পারছি ফোনের মাধ্যমে, তাই আর তো আর খবরই নেই, ডিভোর্স তোমার পাঠিয়ে দিছে। শাহিদা তো মনে করেন পালাই গেছে বিয়ের পর, কাইলা করতে গেছে চলে গেল। রুজিনার তো মনে করেন আমি রাইখে এলাম, সারা তো ঢাকা নিয়ে আসলো না। তারপর এদিকে ছেলের মার সাথে আবার গেলাম বাড়িতে, ঘুরে এলাম, এগুলো তো অনেক কিছু হয়েই গেল। এখন ছেলের মার সাথে মানে কথা হয় না, যোগাযোগ হয় না, এখন ওই শিরিনাকে বিয়ে করার প্রস্তাব দিলাম, এই লোকটা জামাই কিভাবে? এটা শিরিনের বাপের সন্দেহটুকু, এটা কি দেশের সম্পর্ক নাকি ঢাকার অন্য কোন সম্পর্ক? এখন শিরিনের বাপ একটু মুচড় দিল যে এখন না, আমরা ছয় মাস পর বিয়ে দিব, এটা এখন দিচ্ছি না। তখন আমি চিন্তা করলাম ছয় মাস গেলে তো মেয়ের মনটা ঘুরাই দিব, আমি বিয়ে না করতে পারবো না, আমি ওর সাথে কথা বলি, কথা বলে ওর সাথে আরেকদিন আমার ওই সম্পর্কটা হয়। মানে আপনাদের বিয়ের হওয়ার আগে এই ধরনের সম্পর্ক সম্পর্ক দুই দিন হয় হইলে তখন আমি বলি যে দেখো তোমার সবকিছুই আমার দিয়া দিলা, যা সবচেয়ে মূল্যবান জিনিস দিয়া দিলা, তাহলে আর কিছু না চাই, চলো আমরা দুজন
চলে যাই। তোমার আব্বা এই ছয় মাসের কথা বলছে, তোমার আব্বা এরপর বিয়েই দিব না। আব্বার সাথে আপনি কি আলাপ করছেন, কতটুকু আলাপ করছেন, সেদিন আমার কথাটা জিজ্ঞাসা করে। তখন আমি বলি তোমার আব্বার সাথে শুধু বিয়ের আলাপই করছি, আমার বিয়ে করবেন এটাই আলাপ করছেন শুধু, আব্বার কিছু বলে নাই? না, তোমার আব্বা তো কিছু বলে নাই। তারপর মামা বলে কয়, আমি একটা জিনিস আপনার কাছে গোপন রাখছি। কি? আমার তো দেশের বাড়িতে আমার বাবা মা একটা বিয়ে দিয়েছিল। এটা কি বিয়ের আগে বলছে না বিয়ের পরে বলছে? বিয়ের আগে, কিন্তু অনৈতিক সম্পর্কটা হওয়ার পরে। আমি বলি এটা কি, এটা তো তোমার সাথে আমার অতি ফাস্টে কথা ছিল না, আমি তোমাকে ভালোভাবে জিজ্ঞাসা করছি, তুমি না স্বীকার গেছো, আর এখন আবার বলতেছো যে তোমার দেশের বাড়ি বিয়ে হয়েছিল, এটা কেমন কথা? কয়, আমি তো বুঝতে পারছি যে বিয়ের আগে আপনাকে বলে নিব, বলে নিব তো এখন তো তোমার যদি দেশের বাড়ি বিয়ে হয়ে থাকে তাহলে আমি তোমার বিয়ে করবো না। আপনি যদি বিয়ে না করেন আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই, আপনার কাছে আমি সব দিয়ে দিছি, এখন আমি কি করবো ভাবতেছি। পরেও বুঝতেই আবার ওর বাপেরও বুঝাই, এখন ওর বাপে কইতেছে আমার মেয়ে খায় না দেয় না, মুখ সুখ শুকাইয়া অসুস্থ, ডিউটিতে যাচ্ছে না, অ্যাবসেন্ট করতেছে। কি করছেন, কি বলছো আমার মেয়ারে, কি বলুন, আপনি অসুস্থ ডাক্তার দেন। এদিকে তো মনে করেন তার টেনশন ঢুকে গেছে, আমার সাথে এখন যদি আমি তাকে বিয়ে না করি সে একটু লজ্জিত না, সে তো নিজের কাছে ধরা, সেই জন্য বলতেছে যে আপনি যদি বিয়ে না করেন তাহলে আমি আত্মহত্যাই করবো। তখন আমি চিন্তা করলাম বিপদে হয়ে গেলাম, এখন এখন তো তাকে আমার বিয়ে করতে হয়েছে, কারণ ওর বাবা মা দিব না, ওর বাবা মা তো আর জানে না আমাদের এই সম্পর্ক হয়েছে। দুজনে পলাই গেল, আমি চাকরি ছেড়ে দিলাম, পরের টাইম দিলাম, ওই টাইম মতো সে আসলো, দুজনে পলাই গেছে উত্তরার থেকে পলায়া। ওই যে কালিয়া করে যে জোলেখা বোন বানাইছিলাম, ও জোলেখা তো জানে ওইখানে আমার কোন দোষ নাই, মেয়েটারই দোষ। জোলেখার বাসায় যায় আশ্রয় নিলাম, জোলেখারে বুঝাইলাম যে বেবক জিনিসটা গোপন রাখে, যে কোনো জিজ্ঞাসা করলে বলবা যে আমরা স্বামী স্ত্রী, ওরা ওই জায়গায় অনেকদিন ধরে থাকতেছে, পুরাতন হয়ে গেছে, ওদের কথাটা বিশ্বাস গেছে। তাছাড়া জোলেখার হাজবেন্ড এর বড় ভাই ওই জায়গায় মোটামুটি একটা মার্কেট টাইপের, তো হিসেবে ওদের বাসায় যা উঠছে ওদের কথা কেউ মানে বিশ্বাস না করেও পারতেছে। এভাবেই থাকলাম ছয় মাস, যে ছাড়াই থাকার বসে বলতেছে যে ছয় মাস হয়ে গেল আসলাম, নিষেধ কিছু করলাম, এইভাবে থাকতেছে ঠিক না? আমি বললাম বলতেছে যা করছি তোমার পাওয়ার জন্য করছি, সে বলতেছে আমি ভুল করি আর যাই করি তোমার পাওয়ার জন্য করছি, এখন তুমি আমার এটা মাফ করে দেবো। আমি মাপ যে করে দিব, এই মাপটা আমি প্রথমবারে করলেই পারতাম, আমার বিবেকে এখানে মানে তখনও তো আপনি বিয়ে করেননি, আমি বুঝলাম না এখানে আপনার বিবেকের জায়গাটা শুধু কেন আপনাকে সাপোর্ট করছে। হ্যাঁ হ্যাঁ, আমি এরকম বিয়ে করেননি, করি নাই ঠিক আছে। তাহলে মেয়েটাকে বিয়ে করতে সমস্যাটা কোন জায়গাটায়? না, সমস্যাটা এই জায়গাটাই, ওই যে আমার সাথে মিথ্যা কথা বললো। মিথ্যা কথা তো সে বিয়ের পরে বলতে পারতো, বিয়ের আগে তো বলেনি। বিয়ের আগে না, ওই যে ওই সম্পর্ক, বিয়ের আগে তো বলেছে সম্পর্ক বলতে, আপনি শারীরিক সম্পর্কের কথা বলছেন, এটা আপনার ইন্টেনশন হয়েছে, মেয়েটা তো নিজের ইচ্ছায় দিতে চায়নি, আপনি তাকে বকছলে বলে কৌশল আছে। আমি বলছি আমার এটা দোষ তো সম্পূর্ণই আপনার, দোষ তো আমার। হ্যাঁ, এটা তো অস্বীকার করার কোন উপায় নেই। এবং আপনি যেটা হচ্ছে কি, আপনি এরকম একটা কথা আছে যে আমি গাছেরটাও খাবো নিচেরটাও কুড়োবো, এরকম একটা ব্যাপার স্যাপার। এবং আপনি যেটা বলতে চাচ্ছেন যে দোষটা আপনি করেছেন সেটার জায়গাটাতেও আপনি মেয়েটার দোষটা পাচ্ছেন সামহাও। এবং মেয়েটাকে আপনি ছয় মাসের জন্য বের করে নিয়ে এসে একটা বাড়িতে দেখেছেন, সেখানে তাকে বিয়ে করেন, স্ত্রীর মর্যাদা দেননি, রাইট? হ্যাঁ, তারপর কি দাঁড়ালো? তারপর এভাবে থাকতেছি, বললো যে না আমরা বিয়েটা করেনি। তারপর ওইখান থেকে আমরা নতুন একটা জায়গায় যাই, আর আমি বিয়েটা করি। ছয় মাস থাকার পর বিয়েটা করিয়া রিসিপ্টটা হাতে নিই, রিসিপ্টটা হাতে নিয়ে তখন ওর বাবা মার কাছে যোগাযোগ করে যে আমরা এই জায়গায় আছি, এইভাবে আছি, এই কাজ করতেছি, এখানে চাকরি করতেছি, সম্পূর্ণ ঠাই ঠিকানা দেয়, কিন্তু ওর বাবা মা যায় না, ওরা আসতে বলে। ওই দিন বাবার বাড়ি গেল, তারপরে বিয়ে করলেন? বিয়ে করলাম, ওরে ছয় নম্বর বিয়ে করলাম। বিয়ে করার পর সে বাবার কাছে মার কাছে আইসি বেড়াইতেছে, আমি বাসার পাশাপাশি দিয়ে আমি আবার ওই বাসা আমার বাসায় চলে গেছি। তুমি যেদিন যাবা আমার উপর আমি এসে নিয়ে যাবো। এখন মনে করেন ওর বাবা মার সাথে ওর যোগাযোগ আছে, কিন্তু ও আমার মনে কথা মতো চলার চেষ্টা করতেছে না, অনেক বুঝাইতেছে।
এটা হচ্ছে আপনার 6 নাম্বার ওয়াই বর্তমান অবস্থা। বর্তমান অবস্থা মানে আরে বুঝাইতেছি দেখো গোলামি অনেক করছি। আপনার 6 নাম্বার স্ত্রী কি জানতো আপনার আগের 5টা বিয়ে সম্পর্কে? আজকে এই অনুষ্ঠানটা শোনার পরে সে সমস্ত কিছু জেনে যাবে। জানার পরে আপনি তার কাছ থেকে কি ধরনের ব্যবহার এক্সপেক্ট করেন? আমি ওরে আমি আসার সময় বলেছি যে আমি এক জায়গায় যাইতেছি আজকে, তুমি আমার জীবনে অনেক কিছু জানার জন্য মানে খুসমুস খুসমুস করো না, আমি তোমার শোনাব। আমি এক জায়গায় যাইতেছি, যেখানে গেলে আমি মিথ্যে কথা একটাও বলবো না, যা বলবো সত্য বলবো, তুমি নিজ কানে শুনবে। শোনার পরে তোমার যদি মন চায় আমাদের জেল দিবে, মন চাইলে ফাঁসি দিবে, মন চাইলে সংসার করে খাওয়া, কি করবো সেটা তোমার ব্যাপার। এটা আপনি তাকে বলেই আসি বলে এসছেন। আপনার সন্তানের ব্যাপারে সে জানতো? কিছুই জানতো সন্তানের ব্যাপারে জানতো না, কিন্তু মাঝে মধ্যে আমি একটু মানে খুশা দিতাম আর কি। ওকে, আপনি এই রকম একটা ভয়াবহ সত্য আজকে আপনি সবার সামনে ওপেন করে দিচ্ছেন, আপনার স্ত্রীর সামনে ওপেন করে দিচ্ছেন, কেন করলেন? আমি চিন্তা করে দেখলাম যে বয়স 25 বছর মোটামুটি হয়েই গেছে, আমার শুক্র জানা আমি অনেকের সাথে অনেক রকম মিথ্যা কথায় বলছি, কিন্তু আমি যেটা চাইতেছি আমি সেটা পাইতেছি না। অর্থাৎ কথায় আছে যে আল্লাহ যদি না দেয় বন্দা তুমি যতই চেষ্টা করো কোনো কাজ হবে না। তখন আমি আমার মনে মনে আর কি বিবেক খাটাইলাম যে আমি যদি পাওয়ার হয় আল্লাহর হুকুম মতো এমনি পেয়ে যাবো, চেষ্টা আর চালানো ভালো। আমি আজকের পর থেকে মনে করেন আর চেষ্টা ছেড়ে দিলাম, দ্বিতীয়বার আর কোনো চেষ্টা নেই। অনেক ভালো থাকতাম এবং ওর মতো কারো কাছ থেকে আমি পাইনি। ওকে প্রিয় শ্রোতা, আমরা শেষ করতে চাই আজকে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব বাকি সেগমেন্ট গুলো দিয়ে। আমরা এই পর্যায়ে মুখোমুখি হব আমাদের নিয়মিত এক্সপার্ট প্যানেল সদস্য, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকে? অনুষ্ঠানের সম্মানিত শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি সাদ্দাম হোসেন, উনি পরে দেখতে পেলেন যে প্রথম বউটা উনি যে প্রত্যাশা করেছিলেন সেই মেয়ে যে খারাপ তা তো আমরা শুনতে পাচ্ছি না, তার অপরাধ হলো তার একটা বিয়ে হয়েছে, সে মনে করছে সে প্রসারিত হয়েছে ওই তারা বলেছে। এখন কথা হচ্ছে যে এটা কিন্তু আমাদের সমাজে একটা সাধারণ প্রবণতা, অনেক সময় আগে বিয়ে হলে আমরা মনে করি যে এই মেয়েটা পরিত্যক্ত হয়ে গেল, ছেলের বিয়ে হলে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু মেয়ের একটা বিয়ে হয়ে গেলে তখন আর তাকে তার কোনো দামই থাকে না, মূল্যই থাকে না, যত শিক্ষা দীক্ষা যত কিছু। তবুও সাধারণকে ধন্যবাদ দিতে হয় যে অনুষ্ঠানের কারণে হোক বা যেভাবে হোক অবশেষে তার অনুতা হয়েছে যে অনুশোচনা হয়েছে যে আমি অন্যায় করছি ভুল করছি, এতদিন সেই মেয়েকে এভাবে বিয়ে করে যেটা এখন আমরা জানতে পারছি যে সে খুবই অসুখী মানুষ, তার তো অসুখী হওয়ার তো যথেষ্ট কারণ থাকে আর এরকম ক্ষেত্রে কেউ খুশি হতে পারে না। আপনি সাবধান যদি যে ভুলগুলি করেছে সাবধানের জন্য এটা বিচার করা কঠিন, কিন্তু যারা শুনতেছেন তাদের জন্য এটা শিক্ষণীয় যে এইভাবে সুখী হওয়া যায় না, এইভাবে ভালো সংসার করা যায় না, সেই জন্য সবাই থেকে শিক্ষা নেবেন। আর সাবধানের জন্য যা বলা সেটা হচ্ছে এই, উনি যদি সত্যি বুঝে থাকেন যে উনি ভুল করেছেন, বিয়েটা তো কোনো সমস্যার সমাধান না, এক নিয়ে এরকম হচ্ছে তারা আটা নিয়ে আনলাম, এটা তো কোনো সমস্যার সমাধান হলো না। নো ওয়ান ইজ পারফেক্ট ইন দ্য ওয়ার্ল্ড, আপনি মিলি কি এত পারফেক্ট, সব দিক থেকে উত্তম একজন পাত্র যে সে একেবারে এরকম পাত্রী পাচ্ছিল। আমাদেরকে আর একটু সচেতন হয়ে দেখতে হবে যে আমরা যখন আমার পাত্রীকে আমি এত আমার বউকে দেখতেছি তার এটা নাই ওটা নাই, আমাকেও বিবেচনা করতে হবে আমার কি সবকিছু আছে। এনেও এখন যদি সে যেহেতু অপরাধগুলি করে ফেলেছে এই বার তাকে গ্রহণ করতে হবে, তাকে তাদের যে মর্যাদা সেই মর্যাদা দিয়ে যদি সংসার চালিয়ে যেতে পারে তাহলেই হয়তো তার এই পাপে তার হতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ।